ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার সকলকে, শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক, তো আমরা আজকে শেষ ক্লাস করব, এর পরের দিন আপনাদের পরীক্ষা নেওয়া হবে বুধবার, যেহেতু আমি বুধবার ক্লাস নিই সেই জন্য পরের সপ্তাহে বুধবারে আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে হবে। তো আজকের ক্লাসের পরে আপনাদের যা কিছু ডাউট থাকবে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, আর পরীক্ষার বিষয়ে আমি গ্রুপে জানিয়ে দেব, এবং আপনাদের স্যাম্পল বা আগের বছরের যে কোশ্চেন হয়েছিল সেটা আমি আপনাদের পাঠিয়ে দেবো গ্রুপে, সেটা আপনারা দেখবেন। আগের বার আমি মৌখিক পরীক্ষা নিয়েছিলাম, যদিও এইবারে কিন্তু আমি লিখিত পরীক্ষা নেব, আর সেটা 100 নম্বরের উপরেই থাকবে। তো আপনারা 2 ঘন্টা বা 3 ঘন্টা আমি দেখবো, আগে প্রশ্ন বানাই, তারপরে আমি সময়টাও সেরকম ভাবে বেঁধে দেবো। তো রাত্রের দিকে 7টা থেকে শুরু হয়ে যেরকম 9টা পর্যন্ত অথবা 10টা পর্যন্ত হতে পারে, যদি বেশি মনে হয় সময় লাগবে তাহলে 10টা পর্যন্ত আপনারা পাঠিয়ে দেবেন, লিখে পাঠিয়ে দেবেন। বুধবার রাত্রে পরীক্ষা হবে। আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন আপনারা ছিলেন 15 জন, এখন মোটামুটি আপনারা 7 জন কন্টিনিউ করছেন, বাকি 7 জন বা 8 জন এখন আর কিন্তু ক্লাস করছেন না। তো আপনারাই পরীক্ষা দেবেন আশা করছি, 7 জন বা 8 জন আপনারা হয়তো পরীক্ষা দেবেন। ভয় পাওয়ার কিছু নেই, যেটুকু শিখেছেন সেটুকুই লিখবেন, আর সহজ প্রশ্নপত্রই করা হবে, যেগুলি শেখানো হয়েছে সেই বিষয়ে, সেই জন্য ভয়ের কারণে পরীক্ষাই দেবেন না এরকম কেউ করবেন না। ক্লাস করলেন যেহেতু একটা সার্টিফিকেট পাবেন, যাই হোক যেটুকুই বুঝেছেন বা বোঝাতে পেরেছি সেটুকুই আপনারা লিখবেন, ভয়ের কোনো কারণ নেই, পরীক্ষাটা অবশ্যই সকলে দেবেন। কিরকম কি প্যাটার্ন হবে ইত্যাদি আমি গ্রুপে জানিয়ে দেব, কত নম্বরের কি প্রশ্ন থাকবে কেমন ভাবে লিখতে হবে আমি গ্রুপে জানিয়ে দেবো, ক্লাসের পরে আজকে বা কালকে আমি জানিয়ে দেবো যথাশীঘ্র। বুধবার 7টা থেকে আপনাদের পরীক্ষা হবে। অন্যান্য স্যার কিছু বলেছেন পরীক্ষা বিষয়ে? না স্যার, এখনো বলেননি। চন্দন স্যার বলছিলেন যে নেক্সট উইক মানডে একটা ক্লাস উনি নেবেন, ওইটাই শেষ ক্লাস হবে, তারপর পরীক্ষা হবে। আচ্ছা ঠিক, আমি আর ক্লাস নেব না, এটাই আমার লাস্ট ক্লাস, পরের দিন পরীক্ষা আপনারা লিখে পাঠিয়ে দেবেন, আমি গ্রুপেই দিয়ে দেব প্রশ্ন, তো সেখান থেকে আপনারা প্রশ্ন দেখে আপনাদের নিজেদের যেরকম কন্ট্যাক্ট যেরকম পড়েন সেরকম ভাবেই লিখে আপনারা স্ক্যান করে পাঠিয়ে দেবেন। তো আমরা যেটা পড়ছিলাম তো সেই অনুসারে আরো 2-1টি ক্লাস থাকলে ভালো হতো, কিন্তু সময়ের জন্য, সময় তো নেই, শেখার তো অনেক কিছুই বাকি আছে, একটি ভাষা শিখতে গেলে সেখানে তো অনেক কিছুই শিখতে হয়, অনেকটা সময় লাগে, তো সেই অনুযায়ী
আপনারা চাইবো পরে আবার কন্টিনিউ করুন, এখানেই হোক অথবা অন্য কোনো জায়গায় কন্টিনিউ করুন। ভাষা যখন শিখতে শুরু করেছেন পুরোটা শিখুন, ভালো হবে। আপনারা অনেকটাই শিখেছেন, যারা কন্টিনিউ করেছেন তাদের হোম টাস্ক এখন খুব ভালো হচ্ছে, আর ক্লাসেও আপনারা যে বলছেন সেগুলিও খুব ভালো বলছেন, অনেকটা ভালো শিখেছেন। তো সেই জন্য এই শেখাটা আবার যেন ভুলে না যান সেই জন্য কন্টিনিউ করতে হবে, আপনাদের নিজেদের অভ্যাস করে যেতে হবে, আর কোনো কোচিং সেন্টারে অবশ্যই যুক্ত থাকতে হবে কোনো স্যারের সাথে যেখানে পড়ানো হচ্ছে। তো এরই ইন্টারমিডিয়েট কোর্স আছে যেটা এখান থেকেই চালানো হয়, সেখানেও আপনারা এর পরের স্টেপ অনুযায়ী সেখানে আপনারা ভর্তি হতে পারেন। আমরা হয়তো পড়াবো না এখন, যারা পড়াচ্ছি তারা হয়তো পড়াবো না, অন্য কোনো স্যার পড়াবেন, কিন্তু আপনারা কন্টিনিউ করুন, তাহলেই যেটা শিখলেন সেটা সার্থক হবে, না হলে কিন্তু ভুলে যাবেন কন্টিনিউ যদি না করেন। তো আমরা আগের দিন কি করেছিলাম সৌমিলি? হ্যাঁ স্যার, তুমুল প্রত্যয় আর কৃত প্রত্যয় গুলো হচ্ছিল। তুমুল প্রত্যয় এবং কৃত প্রত্যয়গুলি আমরা পড়ছিলাম। তো আমি বলেছিলাম যে সংস্কৃত যন্ত্র বলে একটা আমাদের একজন মহারাজ বেলুড় মঠের আমাদের ক্লাস নিতেন, তো উনি এরকম নানা রকম মানে নিজে নিজেই ভাবতেন এবং ভাবতে আমাদেরকে পড়ানোর সময় উনি ভাবতেন যে কিভাবে পড়ালে ছেলেরা ভালো শিখতে পারবে। তো উনি একসময় খুব খেটেছিলেন আমাদের পড়ানোর জন্য, নানা রকম স্টাডি মেটেরিয়াল তৈরি করে আমাদের পড়াতেন যাতে ছেলেরা সহজে বুঝতে পারে। তো সেখানেই ওনার থেকেই এটা শেখা সংস্কৃত যন্ত্র, উনি এই সূত্রটা বানিয়েছেন এরকম ভাবে অভ্যাস করলে হচ্ছে খুব তাড়াতাড়ি মানে শেখা যায় সংস্কৃত। তো সেটাই আপনাদের আজকে কিছুটা দেখানোর চেষ্টা করব। আপনারা যেহেতু প্রায় সমস্ত কিছু সমস্ত ক্লাসগুলি করেছেন, তো আপনাদের একটু অসুবিধা হলেও আপনারা অনেকটাই বুঝতে পারবেন, এবং এটা যদি ক্রমাগত আপনারা অভ্যাস করতে থাকেন তাহলে যত অভ্যাস করবেন তত কিন্তু সংস্কৃতে আপনারা সাবলীল হতে পারবেন। সেই জন্য আজকে আমি ভেবেছি ওটা পড়াবো, যদিও কিছু কিছু অংশ মনে হতে পারে আপনাদের কাছে যে এটা হয়তো আপনারা পড়েননি, কিন্তু তবুও বেশিরভাগটাই আপনাদের জানা, সেই জন্য আপনাদের অসুবিধা হবে না। দীপান্বিতা ম্যাম, আপনার তো হোমওয়ার্ক পাঠাতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ স্যার, পাঠাতে পারিনি অ্যাকচুয়ালি, বাবা মায়ের শরীরটা একটু খারাপ ছিল তো এই জন্য সময় করে উঠতে পারিনি। তো স্যার যদি পরে দেখে দেন তাহলে ভালো হয়। ঠিক ঠিক, অবশ্যই পরে আমি অবশ্যই দেখে দেব, আমি এখন সুযোগ পেলাম না দেখার। তাহলে আমরা যে সমস্ত পড়ছিলাম আগের ক্লাসে যেটা পড়েছি তুমুল প্রত্যয় সম্বন্ধে কিছু বলুন। আগের দিন আমরা তুমুল প্রত্যয় পড়েছিলাম, কে বলবেন তুমুল প্রত্যয় কখন হয়, কিভাবে করতে হয়, কেমন রূপ হয়? বলবো স্যার। হ্যাঁ চিত্রিতা বলুন। যে ক্রিয়ার জন্য অন্য ক্রিয়া করা হয় তখন সেই ক্রিয়াতে মানে যে ক্রিয়াতে জন্ম হয় সেখানে তুমুল প্রত্যয় হবে, এটা একটা। আর মানে চতুর্থী বিভক্তি অর্থে তুমুল প্রত্যয় হয়ে থাকে, আর বা নিমিত্ত বোঝাতে তুমুল প্রত্যয় হয়। ঠিক, কিন্তু আমাদের একটা বিষয় মনে রাখা দরকার যে ত্বয়া প্রত্যয় এবং ল্যাপ প্রত্যয় অথবা এই যে তুমুল প্রত্যয় আমরা করছি যখন দুটি ক্রিয়া যখন ঘটছে, এখানে আমাদের মনে রাখতে হবে যে কর্তা কিন্তু একই হতে হবে। যেমন বৃষ্টি পড়ছে বলে আজকে চিত্রিতা একটি করেছিলেন আপনি, যেটা বৃষ্টি পড়ছে বলে আমি বাড়ি চলে যাচ্ছি, তাহলে এখানে কিন্তু তুমুন হবে না, বৃষ্টি পড়ছে সেই কারণে আমি বাড়ি যাচ্ছি। এখানে বৃষ্টি যে পড়ছে, এখানে যে পড়া ক্রিয়া
এটার কর্তা হচ্ছে বৃষ্টি, আর আমি বাড়ি যাব বা যাচ্ছি এটার কর্তা হচ্ছে আমি, তাহলে এখানে কর্তা কিন্তু আলাদা হয়ে গেল, সেই জন্য এখানে কিন্তু তুমুন হবে না। যদিও এখানে আমরা জন্য অর্থ ব্যবহার করছি বাংলাতে, যে বৃষ্টি পড়ার জন্য, তবুও কিন্তু এখানে হবে না, কারণ এখানে দুটি ক্রিয়া থাকলেও সেই দুটি ক্রিয়ার কর্তা কিন্তু আলাদা। যখন একজন কর্তাই দুটি ক্রিয়া করবে তখন আমরা ত্বা, ল্যাপ, তুমুন ইত্যাদি যেগুলো আমরা শিখেছি এগুলি হবে। তো এখানে হয়ে যাবে বৃষ্টি বৃষ্টিহি পতিতুম, এরকম কিন্তু আমরা করতে পারবো না। আমরা যখন একই কর্তার যখন ক্রিয়া হবে তখন আমরা করতে, যদি বলি যে পড়ার জন্য বিদ্যালয় যাচ্ছি, তাহলে এখানে যে পড়ার জন্য, এই পড়া যে ক্রিয়া, বই পড়া হোক বা যে যে কোনো কিছু, বেদ হোক বা সাহিত্যের হোক বা যে কোনো বই হোক, তো পড়ার জন্য যে পড়ারূপ ক্রিয়া এটাও আমি করছি, আর যাওয়া ক্রিয়া এটাও আমি করছি, তাহলে কর্তা একজনই আছে, সেই জন্য এখানে আমরা তুমুন করতে পারবো, যেটা পরে ঘটছে সেখানে আমরা তুমুন করছি। আর তুয়া হচ্ছে ঠিক তার উল্টো, যেটা আগে ঘটবে সেখানে হচ্ছে তুয়া বা ল্যাপ হবে। যেমন বিদ্যালয়ে গিয়ে পড়বো, তাহলে যাওয়া ক্রিয়াটা আগে হচ্ছে, যাওয়া ক্রিয়া আগে হওয়ার জন্য সেখানে তুয়া অথবা ল্যাপ হবে। ঠিক আছে, বোঝা গেছে? কোনো সংশয় আছে কারোর তুয়া ল্যাপ অথবা তুমুন সম্বন্ধে? কোনো প্রশ্ন থাকলে বলতে পারি। সঞ্জয় বাবু, হ্যাঁ ঠিক, সঞ্জয় বাবু কি বুঝলেন? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি বাইরে আছেন, একটু ডিস্টার্ব হচ্ছে, মিউট করুন। ভোলানাথ বাবু আপনি কি বুঝলেন বলুন। যখন দুটো ক্রিয়ার কর্তা একজনই হবে তখনই তুমুন হবে, যদি দুটো ক্রিয়ার কর্তা আলাদা হয় তখন তুমুন হবে না। ঠিক ঠিক, যেমন আমি একটি উদাহরণ দিলাম সেরকম আপনি কোন উদাহরণ দিতে পারবেন? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। আপনি বললেন আমি আমি বিদ্যালয়ে যাচ্ছি, এরকম কি বললেন? তুমুনের প্রয়োগ কখন করি আমরা? যখন কোনো নিমিত্ত নিমিত্ত বোঝানোর জন্য, ক্রিয়ার্থা ক্রিয়া বলা হয়েছিল না, যেই একটি ক্রিয়ার জন্য অন্য একটি ক্রিয়া করা। যেরকম আমরা বই পড়ার জন্য, তাহলে বই পড়া একটা ক্রিয়া, সেই ক্রিয়ার জন্য আমরা যখন অন্য একটি ক্রিয়া করছি, বই পড়ার জন্য আমরা বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে বই পড়ার জন্য যে জায়গাটা বলছি সেই জায়গাটাই হচ্ছে তুমুন হবে, পঠিতুম। তাহলে খেলার জন্য মাঠে যাচ্ছি, ঠিক, তাহলে কি হবে? ক্রীড়িতুম, ঠিক, ক্রীড়িতুম। ক্রি এটা দীর্ঘী আছে, ক্রি এটা দীর্ঘী আছে, সেই জন্য ক্রীড়িতুম। ঠিক ঠিক, আর কিছু বলতে পারবেন? আর কিছু কিছু কেনার জন্য দোকানে যাচ্ছি, এরকম হয়। ঠিক, কেনার জন্য, তাহলে এটা কি হবে? ক্রেতুম, ঠিক, একদম সঠিক, ক্রেতুম। ক্রেতুম আপনম গচ্ছামি, ঠিক। আলোক পর্ণা সাহা, আপনারা কি দুইজন বান্ধবী, সৌমিলি এবং আলোক পর্ণা? না স্যার, না তো। ও, সৌমিলির খাতায় দেখছিলাম আপনার নাম সব জায়গাতে, তাহলে ওটা কে, সৌমিলি?
স্যার না তো আমি তো অলকা লিখেছিলাম। আচ্ছা আচ্ছা অলোকা। আচ্ছা 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 আলোক পড়ে না, বলুন আপনি ত্বা প্রত্যয় অথবা ল্যাপ প্রত্যয় কখন হয় এটা? ত্বা প্রত্যয় হচ্ছে যখন আমি কোন মানে এটা মানে এটা হচ্ছে কোন অসমাপিকা ক্রিয়াটা বোঝানোর জন্য, মানে আমি এটা করে কোথাও যাব বা কিছু করব, মানে কোন একটা কাজ করে কিছু করব, এই ধরনের একটা জিনিস বোঝানোর জন্য আমরা ত্বা বা ল্যাপ সেটা ব্যবহার করছি। অসমাপিকা ক্রিয়াটা বোঝানোর জন্য মূলত এই ব্যাপারটা এটা করা হচ্ছে। ঠিক, যেরকম উদাহরণ যেমন হচ্ছে ধরুন আমি আমি খাবো, আমি আমি খাবো, আমি বিদ্যালয়ে যাব, এই দুটি শব্দ, এই দুটি যখন আমি একসাথে করব তখন আমি হব, তখন বলা হবে হচ্ছে তাহলে অহম, যেটা হবে হচ্ছে অহম খাদামি, যেটা প্রথমে হবে, তারপর হচ্ছে অহম বিদ্যালয় গচ্ছামি। তো এবার দুটোকে আমি একসাথে যখন করব তখন তাহলে হবে হচ্ছে অহম, স্যার ওটা খাদ ধাতুর সঙ্গে প্রা যখন যুক্ত হবে তাহলে তো ওটা, তাহলে ওটা কি তৈরি হবে, খাদিত্ব হবে। ঠিক ঠিক খাদিত্ব, অহং খাদিত্ব বিদ্যালয় গচ্ছামি, এরকম একটা রূপটা আমাদের পাবো আমরা। ঠিক, এবং ল্যাপ হলে সেটার সাথে একটি মানে প্রেফিক্স বা এ আমরা যুক্ত করতে পারি, সেটা সেটা এভাবে তখন তৈরি হবে। ঠিক, এটা কিন্তু অব্যয়, এখানে কোনো বিভক্তি ইত্যাদি হয় না। হ্যাঁ খাদিত্ব এটা কিন্তু একই রকম রূপ থাকে সব সময়, এটা পাল্টায় না, বিভক্তি বচন লিঙ্গ ইত্যাদি কিন্তু পাল্টায় না। ঠিক ঠিক বলেছেন। তো যেরকম আমরা বাংলাতে বলি যে আমরা খেয়ে বিদ্যালয়ে যাব, বা ঘুমিয়ে উঠে পড়তে বসবো ইত্যাদি, মানে একটি ক্রিয়া করে অন্য ক্রিয়াটি করা, যখন আমরা একসাথে এটাকে বলি তখন হচ্ছে আগের ক্রিয়াটিতে আমাদের ত্বা অথবা ল্যাপ প্রত্যয় যুক্ত করে বলতে পারি। ঠিক, যেটুকু শিখেছেন আপনারা প্রায় আমরা সমস্ত জায়গাগুলি সকলে মিলে আপনাদের সংস্কৃতের যে প্রাথমিক জ্ঞান সেটা আমরা কিন্তু সকলে তিনজন টিচার মিলে আমরা কিন্তু একটু একটু করে আপনাদের শিখিয়ে দিয়েছি। এর পরে আপনাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে এগুলিকেই আরো বিস্তারে জানা কিভাবে হচ্ছে, ব্যাকরণে পাণিনীয় ব্যাকরণে এগুলির কিভাবে মানে বর্ণনা করা আছে ইত্যাদি আরো বিস্তারে আপনারা জানবেন যদি আপনারা কন্টিনিউ করেন। আপনাদেরকে শুধু এখন গল্পের আকারে পড়ানো হয়েছে, এদের পেছনে যে কত রকমের লজিক রয়েছে সেই লজিক কিন্তু আপনাদের এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। তো পাণিনীয় ব্যাকরণ সম্বন্ধে যখন আপনাদের কিছু বলা হবে, ব্যাকরণের সূত্র যখন আনা হবে, তখন আপনারা বুঝতে পারবেন কতটা লজিক্যালি এই রূপগুলি তৈরি হচ্ছে। ঠিক, তো সেগুলি আপনারা পরে শিখবেন। স্যার বলছি যে বলুন, কৃত্য প্রত্যয়ের যখন ট্রান্সলেশন করতে গিয়ে আমার একটু সমস্যা হচ্ছে, মানে ওখানে ওই কর্তার কর্মটা বেশ মানে বাংলা যখন ওয়ার্ডটা থাকছে এই সেন্টেন্সটা থাকছে সেখানে ওই গুলিয়ে যাচ্ছে একটু। ঠিক, বাংলাতে দেখুন আপনাদের বাংলার সাহায্য অতটুকুই নেওয়া দরকার বোঝার জন্য, ঠিক আছে? অন্য কোনো ভাষার সাহায্য আমরা কেন নেব, আমাদের ওটা মাধ্যম শুধুমাত্র, যেহেতু আমরা এখন সংস্কৃত জানি না সেই জন্য বাংলা ভাষার সাহায্য নিচ্ছি। একদম মিলে যাবে সংস্কৃতের সাথে অনুবাদ এরকম কিন্তু হতে পারে না, সেই জন্য আমাদের যেটা প্রবলেম হয় সব জায়গাতে আমরা ষষ্ঠী করে দিই। কেন?
না আমরা ভাবি যে বাংলাতে যেটা বলছি এখানে এর আছে, তাহলে এর শব্দ পাওয়ার জন্য আমরা সংস্কৃতে যখন অনুবাদ করি ষষ্ঠী করে দিই, কিন্তু এরকম তো নয়। আমার বলা উচিত এখানে দুই রকম অর্থ হতে পারে, আমার দ্বারা বলা উচিত, আমার বলা উচিত, এরকম দুই রকম। যেরকম সীতার পুজো করা উচিত, সীতার পুজো করা উচিত, এখানে সীতার পুজো হতে পারে অথবা সীতার দ্বারা অন্য কারোর পুজো হতে পারে, দুই রকম অর্থ এখানে আছে, তাই না? তখন যখন আমি বলছি আমার পুজো করা উচিত, এখানে আপনি কি বুঝছেন? দুই রকমই অর্থ আসতে পারে এখানে। এক হচ্ছে আমার নিজের যে পুজো, আমার পুজো অন্য কেউ করুক, এরকম একটা অর্থ আসছে। আবার আমার অন্য কারোর পুজো করা উচিত, এরকম অর্থ আসছে আমার দ্বারা। তো সেই জন্য এগুলো বাংলাতে একটু কনফিউশন হয়। এখানে তো দ্বারা অর্থ আছে, সেই জন্য তৃতীয়া হবে। আপনি কি প্রবলেম হচ্ছে বলুন। আমার একটা ট্রান্সলেশনে প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছিল তাজমহল সকলেরই দেখা উচিত। ঠিক, এখানে দেখুন সকলের দেখা উচিত, তার মানে সকলের দ্বারা। এখানে কিন্তু সম্বন্ধে ষষ্ঠী হয়ে যাবে না, কারণ এখানে কোনো সম্বন্ধ নেই। সকলের যে শব্দ ব্যবহার করেছেন, এখানে যদিও বাংলার এর শব্দটা আছে, কিন্তু সম্বন্ধ তো কিছু নেই। না, যেমন রামের পুত্র লব, এরকম যদি বলি তাহলে এখানে সম্বন্ধ আছে রাম এবং লবের মধ্যে, কিন্তু এখানে সকলের দেখা উচিত, এখানে কিন্তু সম্বন্ধ বোঝাতে চাননি আপনি। এখানে বোঝাতে চেয়েছেন যে সকলের দ্বারা দেখা উচিত, তাই না? সকল সকল তাহলে এটা এখানে কি কর্তা? হ্যাঁ, কর্তা, কিন্তু সেখানে প্রথমা হবে না, এখানে তৃতীয়া হবে। তৃতীয়া হবে, তাজমহলটা প্রথমা হবে। ঠিক ঠিক, যখন আমরা কর্তৃবাচ্য করি তখন কর্তা প্রথমাতে হয়, যখন আমরা কর্মবাচ্য করি তখন কর্তা তৃতীয়া হয়ে যায় আর কর্ম প্রথমাতে হয়ে যায়। এটা আমরা বাচ্য পরিবর্তনের সময় শিখেছিলাম। তো সেই অনুসারেই এখানে হবে যে দেখা উচিত, এখানেও আমরা কিন্তু তৃতীয়াতেই ব্যবহার করবো কর্তাকে। সকলের দ্বারা মানে সর্বেহি, এরকম ব্যবহার করতে পারি, সর্বেহি সর্বশব্দের বহুবচন, তৃতীয়ার তৃতীয়ার বহুবচন। সর্বেহি তাজমহল, তাজমহল, এখানে তো তাজমহল এটা তো সংস্কৃত শব্দ নয়, তাহলে তাজ মন্দিরম এরকম করতে পারেন, মন্দিরের শব্দ বসাতে পারেন, অথবা তাজমহল ইতি স্থানম করতে পারেন, ইতি দিয়ে একটি স্থান শব্দ যোগ করবেন, যে এই স্থানটি। তাহলে কি হয়ে যাবে, সর্বেহি তাজমহল ইতি স্থানম দ্রষ্টব্যম। অথবা দর্শনীয়ম এটাও হতে পারে, দ্রষ্টব্যমে যা অর্থ দর্শনীয়ম এটারও একই অর্থ, অথবা দৃশ্যম এটারও একই অর্থ। দেখা উচিত বা দেখা যোগ, দেখার যোগ্য, এরকম অর্থ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ঠিক, প্রত্যয় সম্বন্ধে কারোর কোনো জিজ্ঞাসা আছে? কৃত্য প্রত্যয় সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। চিত্রিতা, কৃত্য প্রত্যয় কখন কিভাবে ব্যবহার হয় উদাহরণ সহকারে। হ্যাঁ স্যার, কৃত্য প্রত্যয় প্রথমত তো 7 রকমের কৃত্য প্রত্যয় হয়, তার মধ্যে আপনি বলেছেন 3টে মনে রাখতে হবে। এক হচ্ছে তব্য, অনিয় আর য়।
তো যেরকম উদাহরণ সহকারে যদি বলা হয়, পট যুক্ত তব্য পঠিতব্য, পট যুক্ত অনিয় পঠনীয়, আর পট যুক্ত ইয় পাঠ্য। আর তারপর 2 নম্বর হচ্ছে যে অকারান্ত হবে এবং কর্মকে অনুসরণ করে চলবে। আর তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কর্ম যেখানে থাকবে না সেখানে ক্লিবলিঙ্গের একই এক বচনে প্রথমাতেই হবে। তো আর 4 নম্বর হচ্ছে যে, হ্যাঁ এখানে উদাহরণ হচ্ছে যে রামের পড়া উচিত, বা যদি বলি যে শ্যামের পড়া উচিত, তো শ্যামে না পঠিতব্যম, এরকম এখানে কর্তা নেই, তো সেই জন্য আমরা পঠিতব্যম করেছি ক্লিবলিঙ্গের, এই সরি কর্ম নেই, তাই এখানে পঠিতব্যম যেরকম ফলম সেরকম ক্লিবলিঙ্গের এক বচনে প্রথমাতে করেছি। 4 নম্বর নিয়ম হচ্ছে কর্তা যখন অনুক্ত থাকবে, অনুক্ত বলতে প্রথমা ভিন্ন অন্য বিভক্তি, তো এরকমই বলেছিলেন, তো কর্তা যখন অনুক্ত থাকবে তখন সেখানে কর্তা তৃতীয়া বা ষষ্ঠীতে হবে। যেরকম কিছুক্ষণ আগেই উদাহরণ দিলেন যে আমি আমার আমার যাওয়া উচিত যদি হয় তাহলে ময়া না সরি এটা তো কর্ম না থাকলে হবে, তাহলে এটার উদাহরণ হবে, একটা আপনি বলুন বাক্য আমি বলছি, সংস্কৃত করছি, কর্তা কি চাই বলুন, ওই কর্তা যখন অনুক্ত তখন কর্তা তৃতীয়া বা ষষ্ঠী হবে। ঠিক ঠিক, কর্তা অনুক্তই তো এখানে থাকবে অবশ্যই, কারণ তাহলে কর্তা তো তৃতীয়াতে বা ষষ্ঠীতে ষষ্ঠীতেই হবে, কর্তা তো প্রথমে থাকলে তো হবে না, কারণ এখানে কি বলা হয়েছে, কর্ম কর্মকে অনুসরণ করে হচ্ছে এই প্রত্যয়গুলি হয়, মানে কর্মবাচ্যই হবে। হ্যাঁ, আর 5 নম্বর এটা যদি বলা হয় যে কোন অর্থে ব্যবহার হয়, তাহলে বলা যেতে পারে যে এটা উচিত বা যোগ্যতা অর্থে এটা ব্যবহার হয়ে থাকে। ঠিক ঠিক ঠিক। দেখুন স্ক্রিন দেখা যাচ্ছে, হ্যাঁ স্যার স্যার ঠিক, আজকে যেটা শিখবেন এটা যদি আপনারা অভ্যাস করেন তাহলে কিন্তু আপনাদের আর ভাষাতে কোনো অসুবিধা থাকবে না, এটাকে যতদিন আপনারা অভ্যাস করতে পারবেন যত যত বেশি তত কিন্তু আপনাদের শব্দ জ্ঞানও বাড়বে, তার সাথে সাথে হচ্ছে ভাষার জ্ঞানও বাড়বে। এখানে নিয়মটা দেখুন, বুঝতেই পারছেন যে প্রথমে যে 3টি বাক্য লেখা আছে, রামাহ লিখতি, রামৌ লিখতাহ, রামাহ লিখন্তি, এর সাথে মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রান, এখানে একটি করে, এখানে যেহেতু ব্র্যাকেটের মধ্যে আছে 2টি আলাদা আলাদা, সেই জন্য এখানে রামহ লিখতি এই বাক্যটাকে নিয়ে 3 বার 3টি বাক্য রচনা করতে হবে, মন্ত্রম লিখতি, মন্ত্রৌ লিখতি, মন্ত্রান লিখতি, রামহ মন্ত্রম লিখতি, এটা একটা বাক্য হলো, রামহ মন্ত্রৌ লিখতি 2 নম্বর বাক্য, 3 নম্বর বাক্য হবে রামহ মন্ত্রান লিখতি। তাহলে মন্ত্র শব্দের যে 3 রকম রূপ হয় দ্বিতীয়াতে, এক বচন, 2 বচন আর বহু বচন, সেটা আপনাদের এখানে অভ্যাস হয়ে গেল। তারপরে দেখুন দ্বিতীয়, প্রথম ব্র্যাকেটের মধ্যে যে দ্বিতীয় বাক্যটি আছে, রামৌ লিখতাহ, এখানে আপনার কি জ্ঞান হচ্ছে, এখানে রাম শব্দের 2 বচন আর ক্রিয়াপদেরও প্রথম পুরুষের 2 বচন, এটা দুটো আপনার জ্ঞান কিন্তু হচ্ছে। এখানে আপনি কি হয় বাক্য লিখবেন, রামৌ মন্ত্রম লিখতাহ, রামৌ মন্ত্রৌ
লিখতঃ, রামৌ মন্ত্রান লিখতঃ। বোঝা যাচ্ছে কিভাবে এগোচ্ছে? ঠিক, আমরা জানি ব্র্যাকেটের মধ্যে থাকলে গুণ করতে হয়, তাই না? তার মানে প্রতিটি সব এই এখানে অ্যালফাবেটের সঙ্গে ওইখানের যে ব্র্যাকেটের মধ্যে যে অ্যালফাবেট রয়েছে সেগুলি কিন্তু গুণ হয়ে হয়ে যাবে, মানে এ প্লাস বি প্লাস সি। তাহলে এ যদি ধরি রামহা লিখতি, আর এক্স যদি ধরি মন্ত্রম, তাহলে এ এক্স হয়ে যাবে একবার, এ ওয়াই হবে একবার, এ জেড হবে একবার, তারপরে বি তে আসব, বি এক্স হবে একবার, বি ওয়াই হবে একবার, আবার বি জেড হবে একবার, তারপরে সি তে আসব, মানে রামাহা লিখন্তি। এখানে আপনার বহুবচনের জ্ঞান হচ্ছে, দেখুন রাম শব্দের বহুবচন প্লাস আপনার জ্ঞান হচ্ছে লিখন্তি, এটা ক্রিয়াপদ আছে প্রথম পুরুষের বহুবচন, আর মন্ত্রাণ এখানে তো সবগুলি আসবে, মন্ত্রম মন্ত্রৌ মন্ত্রাণ। তাহলে এরকম ভাবে যদি আপনারা অভ্যাস করেন, এখানে আপনাদের শব্দ পাল্টাতে হবে, রাম জায়গায় অন্য কোনো শব্দ দিয়ে করলেন, এখানে যেহেতু রাম আছে আর লিখ ধাতু আছে আর কি আছে আর মন্ত্র শব্দ আছে কর্ম হিসেবে, তো এই তিন জায়গাতে আপনারা যদি আবার অন্য তিনটি শব্দ নেন তাহলে কিন্তু খুব ভালো অভ্যাস হবে। বুঝতে পেরেছেন সঞ্জয়বাবু কিভাবে বললাম অভ্যাস করতে হবে? হ্যাঁ স্যার, বুঝেছি স্যার। ঠিক, ভোলানাথ বাবু, ভোলানাথ বাবু শুনতে পাচ্ছেন? বুঝেছি বুঝেছি। ঠিক, তাহলে এখানে অন্য একটি শব্দ দিয়ে বলুন ভোলানাথ বাবু, এখানে রাম শব্দটা বাদ দিন আর লিখ ধাতুটা বাদ দিন আর মন্ত্র শব্দটাও বাদ দিন, এখানে আপনি তিনটি শব্দ আলাদা করে নিয়ে আসুন। তাহলে রামা জায়গায় কৃষ্ণহা পাঠতি, আর কৃষ্ণহা পাঠতি, মন্ত্রমের জায়গায় পুস্তকম। ঠিক, পুস্তকম। ঠিক, তাহলে এবার বলুন কি হবে, এ এক্স কি হবে? এ এক্স রামহা পুস্তকম পঠতি। এ ওয়াই না, রামহা হয়ে গেল তো, সেটা তো কৃষ্ণহা বলতে হবে, তাই না? হ্যাঁ সরি সরি, কৃষ্ণহা পুস্তকম পঠতি। ঠিক, এ ওয়াই কৃষ্ণৌ পুস্তকম লিখতঃ। না, বুঝতে পারেননি আপনি, কৃষ্ণহা লিখত, কৃষ্ণহা পঠতি বলেছিলেন তো, কৃষ্ণহা পঠতি, এটা হচ্ছে আপনার এ। ঠিক আছে, এটা তো এখন একই থাকবে, কমন থাকবে, এটা আপনার এখন পাল্টাবে শুধুমাত্র পুস্তকম এই শব্দটি মাত্র পাল্টাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কর্মটা পাল্টাবে। ঠিক, দেখুন প্রথম ব্যাকেটে, প্রথমে যে ব্যাকেট রয়েছে সেখানে দেখুন রামহা লিখতি, রামৌ লিখতহা, রামাহা লিখন্তি লিখন্তি। ঠিক আছে, এটা হচ্ছে এ বি সি, তিনটি বাক্য হচ্ছে এ বি সি, তাহলে এ কে তো সব জায়গাতেই থাকবে, এ এক্স এও থাকবে, এ ওয়াই এও থাকবে, এ জেড এও থাকবে, তারপরে হচ্ছে বি আসবে আপনার। মন্ত্র মন্ত্র মন্ত্রাণ এখানে ছিল তো, এটা দিয়ে তিনটি বাক্য আগে এ দিয়ে হবে, মানে রামহা লিখতি, এখানে তিনটি আগে বাক্য হবে, রামহা মন্ত্রম লিখতি, রামহা মন্ত্রৌ লিখতি, রামহা মন্ত্রাণ লিখতি, তারপরে বি রামৌতে আসবে তখন। বুঝতে পেরেছেন? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। ঠিক, এবার কৃষ্ণ দিয়ে বলুন আপনি। কৃষ্ণহা মন্ত্র পুস্তকম পঠতি, কৃষ্ণহা পুস্তকৌ পঠতি, কৃষ্ণহা
পুস্তকও হবে না কিন্তু, এটা ক্রিবুলিঙ্গ শব্দ। পুস্তকে ফলম ফলম, হ্যাঁ পুস্তকে, পুস্তকে ঠিক, পুস্তকে পঠতি কৃষ্ণ পুস্তকানি পঠতি। গুড। তারপরে বি দিয়ে এবার, বি দিয়ে এবার কৃষ্ণও পুস্তকম লিখত, কৃষ্ণও পুস্তকে লিখত পঠত, কৃষ্ণও পুস্তকানি পঠত। ঠিক ঠিক, একদম সঠিক। তারপর সি দিয়ে বলুন। কৃষ্ণ পুস্তকম পঠন্তি, কৃষ্ণ পুস্তকে পঠন্তি, কৃষ্ণ পুস্তকানি পঠন্তি। একদম সঠিক, খুব ভালো বলেছেন। ঠিক, এই নিয়ম কি বুঝতে কারোর অসুবিধা আছে? কারোর আলোক অপর্ণা সাহা, আপনার আনমিউট হয়ে গেছে, কিছু বলবেন? ঠিক, বাকিরা বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন বুঝতে পারেননি মনে হচ্ছে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন। এইবারে দেখুন দ্বিতীয় যেটি রয়েছে, রামাহা লিখতি, ঠিক আছে, রামাহা লিখতি মানে একই রকমই আছে, এ বি সি একই রকম, রামাহা লিখতি, রামও লিখতাহা, রামাহা লিখন্তি, এটা একই আছে, কিন্তু এখানে এক্স ওয়াই জেড আপনাকে পাল্টাতে হবে। একটা হচ্ছে কলমে না, তারপরেরটা কি হবে কে বলবেন? কলম এ না, এটা যদি এক্স হয় তাহলে ওয়াই কি হবে? ঠিক, কলম আভ্যাম কলমৈহি, কলম আভ্যাম কলমৈহি, এটা অকারান্ত তো সেই জন্য ভিহি হবে না, অকারান্তকে বাদ দিয়ে বাকি জায়গাতে ভিহি হয়, এটা অকারান্ত সেই জন্য কলমৈহি হবে। তাহলে কলমেন কলমাভ্যাম, আর একটা হবে কলমৈহি, তাহলে এটা কে বলবেন বলুন? পুরো সূত্রটা কে বলবেন, সূত্র আকারে বাক্য রচনা কে করবেন বলুন? সৌমিলি বলুন। হ্যাঁ স্যার, রামাহা কলম লিখতি কলমেনা, রামাউ কলমেনা রামাউ কেন হবে? রামাউ তো বি হয়ে গেল, বি তো বলতে বলা হয়নি, এখন এ দিয়েই তো এখন তিনটি বাক্য হবে, তারপরে বি দিয়ে তিনটি, তারপরে সি দিয়ে তিনটি। রামাহা কলমেনা লিখতি, রামাহা কলমাভ্যাম লিখতি, রামাহ কলমৈহি লিখতি, তারপর রামাউ, রামাউ কলমেন লিখতি, রামাউ কলমেন লিখতাহ, রামাউ কলমাভ্যাম লিখতাহ, রামাউ কলমৈহি লিখতাহ, রামাহা কলমেন লিখন্তি, রামাহা কলমাভ্যাম লিখন্তি, রামাহা কলমৈহি লিখন্তি। ঠিক, একদম সঠিক। এইটা দিয়েই আর কেউ বলতে চান? এটা দিয়েই মানে অন্য শব্দ আপনাকে যুক্ত করতে হবে,
তৃতীয়া দিয়ে বলতে হবে, কিন্তু অন্য শব্দ, রাম শব্দ পাল্টাতে হবে, লিখতি ক্রিয়াপদ পাল্টাতে হবে, আর কলম শব্দ পাল্টাতে হবে। কেউ বলতে চান? কেউ বলতে পারবেন? কে বলবেন? আমি বলছি, ভোলানাথ বাবু বলুন। শ্যামঃ হস্তেন খাদতি। ঠিক, শ্যামঃ হস্তেন খাদতি। শ্যামঃ হস্তাভ্যাম খাদতি। শ্যামঃ হস্তৈঃ খাদতি। ঠিক, তারপর বি। শ্যামৌ হস্তেন খাদতঃ। শ্যামৌ হস্তাভ্যাম খাদতঃ। শ্যামৌ হস্তৈঃ খাদতঃ। ঠিক, সি। শ্যামাঃ হস্তেন খাদন্তি। শ্যামাঃ হস্তাভ্যাম খাদন্তি। শ্যামাঃ হস্তৈঃ খাদন্তি। একদম সঠিক। বাকিরা বুঝতে পেরেছেন তো? আলোকপর্ণ সাহা বুঝতে পেরেছেন? বুঝেছি। আচ্ছা ঠিক। চিত্রিতা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক। দীপান্বিতা ম্যাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা সঞ্জয় বাবু? সঞ্জয় বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বোঝা যাচ্ছে? কিছু অসুবিধা থাকলে বলুন। হ্যাঁ বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তারপরেরটা বলবেন সঞ্জয় বাবু। এখানে আমি একটু বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে, তারপরে একটু বলবেন আপনি, ঠিক আছে? রামঃ দদাতি নারায়। আমরা পড়েছিলাম সম্প্রদানী চতুর্থী, তাই না? চতুর্থী কখন কখন হয় বলুন সঞ্জয় বাবু, চতুর্থী কখন কখন হয়? স্যার দানার্থে। ঠিক, দানার্থে একটা হলো, আর আর যখন নম বসবে তারপর। ঠিক ঠিক, নম শব্দ যোগে চতুর্থী হয়, যাকে নমস্কার করা হচ্ছে, শিবায় নমঃ যেরকম। ঠিক, আর আর সহা হলে তখনও বসবে স্যার। ঠিক, সহা স্বাধা বসাট এইসব শব্দগুলি থাকলে চতুর্থী হয়। ঠিক, আর কিছু আছে? আর কিছু তো স্যার আর কিছু নেই স্যার। আর বলা হয়েছিল যার প্রতি কোপ, তাই না? যার প্রতি কোপ বলা হয়েছিল এটা? যার প্রতি কোপ। হ্যাঁ, যার প্রতি কোপ বা ক্রোধ বা হিংসা বোঝাবে, বলা হয়েছিল যেরকম। হ্যাঁ স্যার বলা হয়েছিল। যেরকম রাবণঃ রামায় ক্রুধ্যতি, রাবণ রামের প্রতি ক্রোধ করছে, এখানে কিন্তু চতুর্থী হচ্ছে। কেন কেন হচ্ছে না? যার প্রতি কোপ বা ক্রোধ বা হিংসা এরকম বোঝালে সেখানে চতুর্থী বিভক্তি হয়। যার প্রতি বোঝানো হবে সেখানে চতুর্থী বিভক্তি হয়। আর কিছু ছিল সৌমিলি? স্যার একটা আর একটা ছিল, ওই রোজ ধাতুর রোজ অর্থে, মানে যার পছন্দ তার ক্ষেত্রে চতুর্থী হবে। আর একটা জন্য অর্থে, যার জন্য বোঝাচ্ছে সেই অর্থে চতুর্থী বিভক্তি। ঠিক ঠিক, তো যার রুচি সেটা কিন্তু নয়, কি বলা হয়েছিল? যার রুচি, তাই তো? হ্যাঁ স্যার। ঠিক ঠিক, যার রুচি
যেমন পছন্দ, পছন্দ যদি বলি তাহলে বালকের মিষ্টি ভালো লাগে, বালকের মোদক ভালো লাগে, তাহলে বালকায় মোদকম রোচতে, যেটি পছন্দ সেটা প্রথমা হয়ে যাচ্ছে, কিন্তু যার পছন্দ সেখানে চতুর্থী বিভক্তি হয়। তো এটাই বলা হয়েছিল রুচি অর্থে, রুচি মানে পছন্দ, পছন্দ ভালো লাগা ইত্যাদি অর্থে হচ্ছে যার ভালো লাগে, যার পছন্দ, যার রুচি, সেখানে হচ্ছে চতুর্থী বিভক্তি হয়। আর কি বলা হয়েছিল? আর একটা ছিল জন্য, আছে স্যার জন্য, ঠিক, জন্য বা নিমিত্ত, ঠিক, যেরকম গরুর জন্য খাবার যদি বলি, তাই না, গরুর জন্য, তাহলে গোভ্যাহ এটা বহুবচনে হয়ে গেল, গবে এটা একবচন, গবে খাদ্যম এরকম বলতে পারি, গবে গোভ্যাহ ওদনম এইরকম, ব্রাহ্মণায় গৌহু ব্রাহ্মণের জন্য, ব্রাহ্মণায় গৌহু, ঠিক। তাহলে এগুলি আমরা পড়েছিলাম চতুর্থী বিভক্তি। এখানেই সেরকম একটা উদাহরণ রয়েছে, রামহ দদাতি নরায়, এখানে দা অর্থে হয়েছে। তাহলে রামহ দদাতি, রামৌ দদতহ, রামাহ দদতি, এখানে রূপটি একটু আলাদা রকম হয়, এখানে দদান্তি বা দদন্তি হবে না, এখানে হবে দদতি, দদাতি দদতহ, সরি দদতহ নয় দত্তহ হয়, দদাতি দত্তহ দদতি, ঠিক আছে, মনে থাকবে, দদাতি দত্তহ দদতি। তাহলে এটা হয়ে গেল এ বি সি, রামহ দদতি, সরি দদাতি, রামহ দত্ত, রামৌ দত্তহ, আর রামাহ দদতি। এটা একটু কঠিন আছে রূপগুলি। তো এটার সঙ্গে আপনার যে নরায় এটা আছে, এটাকে আপনার পাল্টাতে হবে, মন্ত্রম মন্ত্র মন্ত্রাণ যেরকম ছিল এক্স ওয়াই জেড, সেরকম এখানে হবে নরায় নরাভ্যাম নরেভ্যহ, একার হবে নরেভ্যহ, নরায় নরাভ্যাম নরেভ্যহ। এটা সঞ্জয় বাবু বলুন আপনি, এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড, বলুন কি হবে? প্রথমটা হবে স্যার রামহ দদাতি নরায়, তারপরটি হবে রামহ রাম রামৌ, রামৌ কেন হবে, এখন তো এ চলছে, তো তাহলে সব জায়গাতেই রামহ দদাতি থাকবে। আচ্ছা, তাহলে রামহ দদাতি নরেভ্যাম, রামহ দদাতি নরেভ্যহ, ঠিক। এবারে বি বলুন, রামু দদত হবে স্যার, দত্তহ দত্তহ, রামু দত্তহ নারায়, রামু দত্তহ নরেভ্যাম, রামু দত্তহ নরেভ্যহ, নরেভ্যহ, ঠিক। তারপর সি দিয়ে বলুন, রামহ, এটা স্যার কি হবে স্যার, এটা দাদাতি 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 দদতি, রামহ দদতি নরায়, রামহ দদতি নরেভ্যাম, রামহ রামহ নয় কিন্তু রামাহ বহুবচনে আছে, রামাহ, হ্যাঁ রামাহ দদাতি নরেভ্যহ। আরেকবার বলুন, ঠিক করে বলুন, ভুল হয়েছে, ঠিক করে বলুন, রামহ না রামাহ
দদতি নারায় রামাহ দদতি নরেভ্যাম রামাহ দদতি নরেভ্য। ঠিক ঠিক ঠিক, এরকম ভাবেই অভ্যাস করবেন, সমস্ত বিভক্তিতে করবেন, পরে আরো বিভক্তি আসছে। ঠিক, দা ধাতু দিয়ে অথবা চতুর্থী দিয়ে আর কেউ বলতে চাইছেন অন্য কোন শব্দ? দীপান্বিতা ম্যাম বলুন। স্যার সীতা আর মানে সীতা রাবণকে ভিক্ষা দান করেছে এইটা বলতে চাইছে। ঠিক ঠিক, হ্যাঁ বলুন। সীতা রাবণায় ভিক্ষাম দদাতি। সীতা রাবণায় বেশি বেশি চলে এলো, ভিক্ষামটা বেশি হয়ে যাচ্ছে, আপনি ভিক্ষাম এই অংশটা বাদ দিয়েই বলুন। আচ্ছা, সীতা রাবণায় দদাতি। সীতা রাবণাভ্যাম দত্তহ। সীতা রাবণেভ্যহ দদতি। নেক্সট হতে দত্তহ কেন হয়ে গেল? আমরা তো এখন একবচনেই বলছি, তাহলে দত্ত তো হবে না। দত্ত হবে না, দদাতি হবে, দদাতি হবে সবকটা। হ্যাঁ ঠিক ঠিক। শীতে রাবণায় দত্তহ। শীতে রাবণাভ্যাম দত্তহ। শীতে রাবণেভ্যহ দত্তহ। সীতাহ রাবণায় দদতি। সীতাহ রাবণাভ্যাম দদতি। সীতাহ রাবণেভ্যহ দদতি। ঠিক ঠিক, তাহলে চতুর্থী পর্যন্ত আমরা এরকম একই নিয়মে করছি, এরকম ভাবে সমস্ত বিভক্তিতেই করা সম্ভব। আর সমস্ত বিভক্তিতে যদি আপনারা অন্যান্য আলাদা আলাদা একটি করে শব্দ নিয়ে যদি করেন, তাহলে দেখবেন সমস্ত শব্দরূপ আপনাদের মাথায় চলে আসবে, কার কি হতে পারে, কোন শব্দের কেমন রূপ হতে পারে, সব অভ্যাস হয়ে যাবে, আর বাক্যেও আপনাদের কোনো ভুল থাকবে না, এটা যদি আপনারা অভ্যাস করতে পারেন। পঞ্চমী দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক, পঞ্চমীতেও সেই একই নিয়ম আমরা ফলো করব। তাহলে এটা কে বলবে? চিত্রিতা। আগে বলতে হবে আমরা পঞ্চমী কখন ব্যবহার করছিলাম। পঞ্চমী ব্যবহার করি যখন কোনো বস্তু বিভাগ বোঝায়, তখন যে বস্তু থেকে মানে বিভাগ হচ্ছে তখন সেই ক্ষেত্রে পঞ্চমী ব্যবহার হয়। ঠিক ঠিক, বাংলাতে সহজভাবে বললে থেকে হইতে যখন আমরা বোঝাই, কোনো কিছু থেকে বা কোথাও হইতে যখন বলি তখন হচ্ছে আমরা মানে ওই যে বল যেরকম যদি বলি গাছ থেকে ফল পড়ছে, তো বৃক্ষাৎ ফলম পততি। ঠিক ঠিক, আর কিছু বলা হয়েছিল এটা ছাড়া আর কোন অর্থে পঞ্চমী হয় এরকম কিছু? হ্যাঁ বলা হয়েছিল যে পঞ্চমী না বলেছিলেন যে আমরা পঞ্চমী পরিবর্তে তহ মানে ত বিসর্গ তহ শব্দটা প্রয়োগ করতে পারি, তারও ওই একই অর্থ প্রকাশ পায় এরকম, এটা কি? ঠিক ঠিক, তহ এটা হচ্ছে থেকে হইতে, এই অর্থেই মানে পঞ্চমী জায়গাতে আমরা ব্যবহার করতে পারি। ঠিক ঠিক ঠিক, তাহলে এই বাক্যটি বলেছিলেন যে হ্যাঁ কি বলেছিলেন? আর তো বলেছিলেন যে ওই যে উপরে মানে উপরি বা আধা হওয়া নিচে বা সে ডান দিকে বা
বাম দিকে এরকম বোঝাতো, তখন ঠিক পঞ্চম। দিক বোঝাতে, ঠিক দিক বোঝাতে, ওপর দিকে, উপরি তাহা, তাই না? দক্ষিণা তাহা, ঠিক 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 আছে। এই বাক্যটি কি হবে? রামাহ আদোদাতি নরাত। এই বাক্যটি কি করতে বলছেন স্যার? এটা তো এখানে দেওয়া আছে এ এক্স দেওয়া আছে, তাই না? এবার এ ওয়াই কি হবে? রামাহ, হ্যাঁ রামাহ আদোদাতি নরাব নরাবজ্যাম রামাহ আদোদাতি নরেভ্যহ রামই আদোদাতহ নরাত রামই 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 নয় রামৌ ঔ রামৌ ঔ আর ঐ এর মধ্যে পার্থক্য আছে। রামৌ আদোদাতহ নরাত রামৌ আদোদাতহ আদত্তহ 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 নয় আদত্তহ আদত্ত রামৌ আদত্তহ নরাত রামৌ আদত্তহ নরাভ্যাম রামৌ আদত্তহ নরেভ্যহ রামাহ আদত্ত আদত্ত আদন্তি আদাদতি আদাদতি রামাহ আদাদতি নরাত রামাহ আদাদতি নরাভ্যাম রামাহ আদাদতি নরেভ্যহ। ঠিক, গুড। এরপরে দেখুন রয়েছে সকলে ষষ্ঠী, রামাহ লেখনম করোতি। এখানে একটি যোগ করে দেওয়া হয়েছে, লেখনম মানে এখানে কর্ম যোগ করে দেওয়া হয়েছে। রামাহ লেখনম করোতি মন্ত্রস্য, এখানে ষষ্ঠী হচ্ছে মন্ত্রস্য, এটা হচ্ছে এক্স। আর রামাহ লেখনম করোতি এটা হচ্ছে এ। এটাকে বলবেন, হাত তুলুন। সৌমিলি বলুন। হ্যাঁ স্যার, রামাহ লেখনম করতি মন্ত্রস্য, রামাহ লেখনম করতি মন্ত্র মন্ত্রয়হ রামাহ রামাহ লেখনম করতি মন্ত্র মন্ত্রনাম রামাউ মন্ত্রনাম আকার হবে, হ্যাঁ মন্ত্রনাম। আচ্ছা স্যার, মন্ত্রনাম রামাহ লেখনম রামাউ লেখনম করতহ মন্ত্রস্য করুতহ 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 রামাউ রামাউ লেখনম করুতহ মন্ত্র মন্ত্রয়হ রামাউ করুতহ নয় কুরুতহ কুরুতহ। আচ্ছা স্যার, রামাউ লিখ রামাউ লেখনম কুরুতহ মন্ত্রানাম রামাউ রামাহ রামাহ লেখনম করো করুন সেটা কি হবে? কুরবন্তি 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 রামাহ লেখনম কুরবন্তি মন্ত্রস্য রামাহ লেখনম কুরবন্তি মন্ত্রয়হ রামাহ লেখনম কুরবন্তি মন্ত্রনাম। ঠিক, মন্ত্রনাম কুরবন্তি কহসু কুরবন্তি। ঠিক আছে, এটা একটা অংশ বেশি ছিল,
কিন্তু ওটার কোনো পরিবর্তন নেই। এখানেই আর কিছু বলতে চান অন্য কেউ, অন্য কোনো শব্দ দিয়ে কেউ বলতে চাইলে বলুন, অন্য কোনো শব্দ দিয়ে বলবেন। লেখনম করোতি মন্ত্রস্য, রামহ লেখনম করোতি মন্ত্রস্য, এখানে অন্য কোনো শব্দ দিয়ে কেউ বলতে চান। আলোকপর্ণা আপনি বলবেন, স্যার এখানে যদি রূপটা কি এরকম করে বলতে হবে, মানে হচ্ছে যে যেরকম আছে রামহ লেখনম করোতি এরকম ভাবে কি বলতে হবে, মানে এখানে এরকম ভাবে বলতে হবে, তাহলে ষষ্ঠীটা ঠিকভাবে আসবে। ঠিক আছে, মানে যদি আমি এটা বলতে চাই যে শ্যামহ পঠনম করোতি গ্রন্থস্য এরকম কিছু হয়, তাহলে হবে কি সেটা? ঠিক 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 হবে হবে। আচ্ছা, তাহলে আমি তাহলে এটা বলছি যে কিভাবে হচ্ছে নিয়মটা, মানে শ্যামহ পঠনম করোতি গ্রন্থস্য, তারপরে হবে হচ্ছে শ্যামহ শ্যামহ পঠনম করোতি গ্রন্থয়ো, তারপরে গ্রন্থয়োহ, বিসর্গর উচ্চারণটা হয়নি, গ্রন্থয়োহ, তারপরে হচ্ছে শ্যামহ পঠনম করোতি গ্রন্থানাম। ঠিক, এবার বি দিয়ে বলুন। তারপরে হচ্ছে শ্যাম পঠনম করোতি গ্রন্থস্য, তারপরে হচ্ছে শ্যাম শ্যাম পঠনম করোতি গ্রন্থয়োহ, তারপরে হচ্ছে শ্যাম পঠনম করোতি গ্রন্থানাম। শ্যাম হলে করোতি কি করে হবে? ও শ্যাম তো তাহলে তো হবে না, তারপরে হচ্ছে কুরুতা, শ্যাম পঠনম কুরুতা গ্রন্থয়োহ, তারপরে হচ্ছে হবে শ্যাম শ্যাম পঠনম কুরুতা কুরুতা গ্রন্থানাম। ঠিক, এবার সি দিয়ে বলুন। তারপরে হবে হচ্ছে শ্যামহ পঠনম কুর্বন্তি গ্রন্থস্য, তারপরে হবে শ্যামহ শ্যামহ পঠনম কুর্তহ কুর্বন্তি, শ্যামহ বহুবচন, তাহলে কুর্বন্তি। স্যার এটা তো হচ্ছে বলছি আমি সি দিয়ে, তাহলে হবে হচ্ছে শ্যামহ দ্বিবচনটা বলছি, প্রথম বচনটা তো বলা হয়ে গেছে, এটা তারপরটা বলছি হচ্ছে কুরুতাহ শ্যামহ পঠনম। না না না, কুরুতাহ হবে না, কুরবন্তি হবে, শ্যামহ এটা বহুবচনে আছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুবচনে আছে, হ্যাঁ হ্যাঁ, এটা বহুবচনে, তাহলে এটা কুরবন্তি, হ্যাঁ শ্যামহ পঠনম কুরবন্তি গ্রন্থয়োহ, তারপরে হচ্ছে শ্যামহ পঠনম কুর্বন্তি গ্রন্থানাম। ঠিক 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 বলেছেন। এরপরে দেখুন সকলে সপ্তমী বিভক্তি, গ্রামে গ্রামে গ্রাময়োহ গ্রামেষু,
এরকম হবে। আর অন্য কিছু দিয়ে বললে বিদ্যালয়ে, বিদ্যালয়োহ, বিদ্যালয়েষু, এরকম ভাবে হবে। তাহলে এটা হচ্ছে এক্স। আর রামহ লিখতি, এটা হচ্ছে এ। এটা দিয়েও কেউ একজন বলুন, সপ্তমী কখন হয় সেটা আগে বলুন। ষষ্ঠী হয় সম্বন্ধে, সম্বন্ধে ষষ্ঠী বলেছিলাম, আর ভাববাচকের পদ যোগ থাকলে তখন ষষ্ঠী বলেছিলাম। ভাববাচক পদ থাকলে কর্তা অথবা কর্মে ষষ্ঠী হয়। তো সেটারই উদাহরণ এখানে দেওয়া ছিল, পাঁচ নম্বরে দেখুন। লেখনম, এটা হচ্ছে ভাববাচক পদ, ভাববাচক মানে ক্রিয়াবাচক। লেখনম এটা তো একটা ক্রিয়ার অর্থকে বোঝাচ্ছে, তাই না? যদিও ক্রিয়াপদ নয় তবুও ক্রিয়ার অর্থকে বোঝাচ্ছে, সেই জন্য এটাকে ক্রিয়াবাচক বা ভাববাচক পদ বলা হয়। তো এটার যোগ থাকলে, এরকম পদ থাকলে, লেখনম, খাদনম, পঠনম, শ্রবণম, মননম, নেতিধ্যাসনম, অধ্যয়নম, এইরকম শব্দগুলি থাকলে, তাই ওই শব্দে যে কর্তা বা কর্ম আছে, কর্তার হতে পারে কখনো, কখনো আবার কর্মেরও হতে পারে, যে কোনো একজনের আমরা এখানে ষষ্ঠী করতে পারি। তো এখানে উদাহরণ দেওয়া হয়েছে কর্মে ষষ্ঠী। তো মন্ত্রস্য, এখানে কর্মে ষষ্ঠী, তাহলে এইটা একটা ষষ্ঠীর প্রয়োগ। আর একটা ছিল সম্বন্ধে ষষ্ঠী, যেমন রামের পুত্র লব, শ্যামের পুত্র যদু ইত্যাদি। তো এরপরে হচ্ছে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি কখন হয় বলা হয়েছিল, কে বলবেন? চেত্রিতা, আধার বা অধিকরণে সপ্তমী বিভক্তি হয়। ঠিক, আধার বা অধিকরণে সপ্তমী বিভক্তি হয় বলা হয়েছিল। এর সাথে আপনাদের আর একটি বিশেষ বলা হয়েছিল যে আধার হচ্ছে তিন রকমের, তাই না? আধার তিন রকমের। তিন রকমের, একটা হচ্ছে বৈশেষিক, আর একটা হচ্ছে অভিব্যাপক, আর একটা হচ্ছে উপশ্লেষিক। তো বৈশেষিক আধার বলতে মানে বৈশেষিক নয়, কিন্তু বৈশেষিক, বৈষয়িক আধার বলতে মানে যখন কোনো বিষয়কে বোঝাবো তখন সেই ক্ষেত্রে বৈষয়িক আধারটা হবে। আর অভিব্যাপক আধার হচ্ছে যখন সমগ্র বৈষয়িক আধার, যেমন কোনো বিষয় বলতে যেরকম ওই যে একটা উদাহরণ ছিল তখন যে, না এটা তো হবে না, হৃদয়ে প্রেম আছে, না এটা তো ইয়ের উদাহরণ হয়ে যাচ্ছে, ওই ঔপশ্লেষিকের উদাহরণ হয়ে যাচ্ছে। বৈষয়িক আধার মনে পড়ছে না এই মুহূর্তে। এখানে বলা হয়েছিল যে বিষয় বলতে যেমন মোক্ষের কথা বলা হয়েছিল, তাই না? মোক্ষে ইচ্ছা আস্তি, তাহলে ইচ্ছার বিষয় হচ্ছে এখানে মোক্ষ। মোক্ষের বিষয়ে তো ইচ্ছা, বা মোক্ষ বিষয়িনী ইচ্ছা, তাহলে ইচ্ছার বিষয় মোক্ষ হচ্ছে। তাহলে এখানে মোক্ষকে আমরা সপ্তমী আধারে সপ্তমী অধিকরণে সপ্তমী করতে পারি। তাহলে হয়ে যাবে মোক্ষে ইচ্ছা অস্তি। মোক্ষ যদিও বিষয় হতে পারতো, কিন্তু এখানে বৈষয়িক আধার হিসেবে প্রয়োগ করে এখানে অধিকরণে সপ্তমী করা হয়েছে, সেই জন্য মোক্ষে হয়ে গেছে। আবার অন্য উদাহরণও হতে পারে, অন্য কোনো কিছুর বিষয়, যেমন আমার ভোজনে ইচ্ছা আসি, আমার ভোজনে ইচ্ছা আছে, তাহলে মম ভোজনে ইচ্ছা আসি, তাহলে এখানে ভোজনটা হচ্ছে বিষয়, খাওয়া, এইরকমই। ঠিক আছে, আমার গমনে ইচ্ছা আসি, তো যাওয়াতে আমার ইচ্ছা আছে, যাওয়ার ইচ্ছা আছে, সেরকম এরকম নানান হবে কি যে কিরকম সংস্কৃতে কক্ষা অস্তি বা যে আমার বেদান্ততে জ্ঞান আছে, যদি বলি মম বেদান্তে জ্ঞানম অস্তি। ঠিক, জ্ঞানের বিষয় হচ্ছে বেদান্ত। ঠিক, তাহলে এখানে আমরা বলতে পারি যে বেদান্তে জ্ঞানম অস্তি। আবার রুচি দিয়েও বলতে পারি, রুচি আছে, তাই না? কোন একটি বিষয়ে
আমার রুচি আছে। সংস্কৃতে মম রুচিঃ অস্তি, তাহলে সংস্কৃতে এখানে সপ্তমী হয়েছে, তাহলে এটা কি ধরনের আধার? না এটা হচ্ছে বৈষয়িক আধার, ঠিক। তারপরে অভিব্যাপক, তারপরে হচ্ছে ওটা হচ্ছে মানে সমস্ত জায়গা জুড়ে যখন থাকে, উদাহরণ হিসেবে যদি বলি তাহলে তিলের মধ্যে তেল থাকে, তৈলেশু সরি তিলেশু তৈলম, তো এটাতে সমস্ত তিলের মধ্যে তেল তেল আছে এরকম বলা হয়েছিল, ঠিক। কারণ তেলকে আমরা তিলের কোন অংশে আছে সেটা আমরা বলতে পারবো না, এক অংশে তিল তিলের এক অংশে তেল আছে এক অংশে নেই, এরকম তো হয় না। যেরকম নারকেলের মধ্যে যদি বলি, নারকেলের মধ্যে যে শাঁস থাকে, তো যেটা শাঁস কিন্তু এক এক অংশে থাকে এক অংশে থাকে না, বা নারকেলের যে জল সেই জলটাও কিন্তু এক অংশে বেশি থাকে, তাই না, ওপরের অংশটা শুকনো থাকে, তাহলে সম্পূর্ণ অংশ জুড়ে নেই। কিন্তু নারকেলের যে শাঁসের মধ্যে যে যে তেল থাকে সেটা কিন্তু সব জায়গাতে থাকে, সেরকমই তিলের মধ্যে যে তেল সেটা কিন্তু সব তিলের সমস্ত অংশ জুড়েই আছে। এটা হচ্ছে অভিব্যাপক, যেটা হচ্ছে সমস্ত স্থান জুড়ে থাকে। আবার বলতে পারি যে ঈশ্বরঃ সর্বত্র অস্তি, ঈশ্বর সমস্ত জায়গাতে আছে যখন আমরা বলছি, তাহলে এক্ষেত্রেও কিন্তু অভিব্যাপক অর্থেই আমরা বলছি, ঠিক আছে। তারপরে আরেকটি ছিল, আরেকটা ছিল উপশ্লেষিক, এটা হচ্ছে এক অংশ বোঝাতে, মানে পুরো জায়গাটা যখন বোঝাবে না তার একটা অংশ বোঝাবে সেই ক্ষেত্রে হবে। যেরকম আমি যদি এখন বলি আমি বিছানাতে আছি, তো অহম শয্যায়াম উপবিশামি, মানে বিছানার একটা জায়গাতে আছি, ঠিক ঠিক, কিন্তু শয্যায়াম নয় শয্যায়াম, অহম শয্যায়াম উপবিশামি, ঠিক। তাহলে বোঝা গেছে, তাহলে এইগুলিতে হচ্ছে আমরা সপ্তমী বিভক্তি ব্যবহার করে থাকি, ঠিক। অথবা সময় কাল বোঝাতেও আমরা সপ্তমী ব্যবহার করে থাকি। যেরকম আমি বলতে পারি যে সায়ংকালে, সায়ংকালে কক্ষা অস্তি, সন্ধ্যাবেলায় বা বিকাল বেলায় ক্লাস আছে, তাহলে এটা সময় বোঝালো, তো সেটাও হচ্ছে সপ্তমী দিয়ে আমরা বোঝাতে পারি সময় বা কাল, ঠিক। তাহলে এই বাক্যটি কে বলবে? বলুন চিত্রিতা। রামহ, রামহ লিখতি গ্রামে না বিদ্যালয়ে, বিদ্যালয়ে বলবো যেটা ইচ্ছে। রামহ লিখতি গ্রামে, রামহ লিখতি গ্রামে, গ্রাম ওহ রামহ লিখতি গ্রামেশু, তারপর রামও লিখতি গ্রামে, রাম সরি লিখতহ সরি সরি রামহ লিখতহ গ্রামে, রাম রামও লিখতহ, রামও লিখতহ গ্রামে, রামও লিখতহ গ্রাময়োহ, রামৌ লিখতহ গ্রামেষু, রামাহ লিখন্তি গ্রামে, রামাহ লিখত লিখ লিখন্তি গ্রাময়োহ, রামাহ লিখন্তি গ্রামেষু, ঠিক ঠিক। এরপরে হচ্ছে একটু কঠিন বিষয় আসছে, কঠিন সেরকম কঠিন কিছু নেই, আমরা যেরকম ভাবে এতক্ষণ অভ্যাস করলাম সেই রকমই হবে, কারণ এ বি সি আর এক্স ওয়াই জেড এই রকম হিসেবে যদি আমরা ধরে নিই তাহলে কোনো ভুল হবে না। এখানে কর্মবাচ্য থাকলেও কোনো ভুল হবে না, কারণ ওটা আমরা এ ধরে নিচ্ছি, মানে ওর কোনো পরিবর্তন এখন হচ্ছে না এটা আমরা ভেবে নিচ্ছি, যতক্ষণ এ আছে একই রকম রূপ থাকবে, যখন বি করব তখন একটু ভাবতে হবে কি হতে পারে, শুধু ক্রিয়াপদের রূপটি একটু চেঞ্জ হবে, না হলে সমস্ত কিছু একই আছে। তো কে চেষ্টা করবেন, ভুল হোক অসুবিধা নেই কিন্তু চেষ্টা করতে হবে। তার আগে আমি জানতে চাইব কর্মবাচ্যের নিয়ম কি,
কর্মবাচ্যের নিয়ম কি? সামান্য হিসেবে নিয়ম বলুন, খুব জটিল নিয়ম বলার দরকার নেই। সৌমিলি স্যার, কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পাবে, আর তার ফলে কর্ম হবে প্রথমা বিভক্তি, আর যে কর্তা এখানে সে তৃতীয় বিভক্তি হচ্ছে, কারণ কর্মকে কর্তার দ্বারা সম্পূর্ণ করা হচ্ছে, তাই জন্য তৃতীয় বিভক্তি হচ্ছে। ঠিক ঠিক, তাহলে কর্মবাচ্যে কর্ম প্রাধান্য পাবে, কিভাবে প্রাধান্য পাবে? না ক্রিয়া হচ্ছে তাকে দেখেই চলবে, ক্রিয়া হচ্ছে তাকে প্রাধান্য দেবে কর্মকে। তো এখানে লিখ্যাতে এটা দেখুন কর্মকে দেখে হয়েছে, মন্ত্র লিখ্যাতে, এখানে মন্ত্রম হয়নি, মন্ত্র প্রথমা হয়ে গেছে। কেন হয়েছে? প্রাধান্য দেয়া হচ্ছে, ক্রিয়া যাকে প্রাধান্য দেয় সেই হচ্ছে প্রথমা হয়ে যায়। আর রামেণ এখানে অপ্রধান, সেই জন্য এখানে তৃতীয়া হয়ে গেছে, এখানে কর্তা প্রধান নেই, সেই জন্য এখানে তৃতীয়া হয়ে গেছে। তো তৃতীয়া যে রামেণ হয়েছে এটাই আমাদের পরিবর্তন করতে হবে, একবার এক বচনে, একবার দুই বচনে, একবার বহু বচনে। আর মন্ত্রহা লিখ্যাতে এটাও আমাদের পরিবর্তন করতে হবে এ বি সি করে, তো একবার এক বচনে, একবার দুই বচনে, একবার বহু বচনে। তো বাক্যটি কে বলার চেষ্টা করবেন? সৌমিনী। হ্যাঁ স্যার, মন্ত্রহ লিখ্যতে রামেণ, মন্ত্রহ লিখ্যতে রামাভ্যাম, মন্ত্রহ লিখ্যতে রামৈহি, মন্ত্রাউ লিখ্যেতে রামেণ, মন্ত্রাউ লিখ্যেতে রামাভ্যাম, মন্ত্রাউ লিখ্যেতে রামৈহি, মন্ত্রাহ লিখ্যন্তে রামেণ, মন্ত্রাহ লিখ্যন্তে রামাভ্যাম, মন্ত্রাহ লিখ্যন্তে রামৈহি। ঠিক, একটুও ভুল হয়নি, একদম সঠিক হয়েছে, খুব সুন্দর। এরপর অন্য কেউ বলার চেষ্টা করবেন অন্য কিছু বাক্য দিয়ে কর্মনিতে? কর্মনিতে কেউ বলতে চাইলে বলতে পারেন অন্য কিছু বাক্য দিয়ে, তো বলবেন। সঞ্জয় বাবু চেষ্টা করবেন। না স্যার, পরে বল। বাকিরা কেউ চেষ্টা করবেন বাক্যটিকে অন্যরকম ভাবে বলার, অন্য বাক্য দিয়ে বলার? দীপান্বিতা ম্যাম বলুন। স্যার, এখানে বলতে পারি কি ভরত, ভরতেন বেদহ পঠ্যতে, এরকম ভাবে বলতে পারি? ঠিক ঠিক, ভরতেন বেদহ পঠ্যতে, এরকম ভাবে বলতে পারি। ঠিক, তাহলে হবে ভরতেন, ভরতেন বেদাহ পাঠ্যতে একটা হলো, তারপর স্যার ভরতেনাই তো থাকবে এক্ষেত্রে, না ভরত, ভরতেন এটা তো আমরা এক্স ধরেছি তাই না? হ্যাঁ, ভরতেন তো এক্স হব, তাহলে ওটা এক্স তো পাল্টে যাবে, তো এক্স ওয়াই জেড করে পাল্টে যাবে। এখানে আপনার এ যেটা আছে যে পঠ্যতে বেদাহ পঠ্যতে, এই অংশটা আপনার এখন একই থাকবে,
হ্যাঁ, ভরতেনা বেদাহ পঠতে, ভরতেনা ভরতাভ্যাম বেদাহ পঠতে, সেটা কি ঠিক বলছি নাকি পঠতে হবে, মানে ভরতের দ্বারা মানে পঠতেই তো হবে? না, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। ভরতেন ভরতাভ্যাম বেদাহ পঠতে, ভরতৈহি বেদাহ পঠতে। তারপরে হবে ভরতাভ্যাম, ভরতটা হয়ে গেল, তাহলে বেদাহটা পরিবর্তন হবে এবারে। ঠিক ঠিক, আপনি আসলে উল্টো ভাবে বলছেন, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। ভরতেনটা এখানে শেষে দেওয়া আছে, রামেন যেখানে দেওয়া আছে, ওরকম ভাবে যদি বলেন একই রকম ভাবে, তাহলে আপনার দেখে দেখে বলতে সুবিধা হবে। বেদাও বেদাও পঠ্যতে ভরতেন, ঠিক। তারপর হবে বেদাহা, না বেদ বেদা বেদ বেদাও পঠ্যতে ভরতাভ্যাম, পঠ্যতে ভরতাভ্যাম, বেদৌ পঠ্যতে পঠ্যতে ভরতৈহি। ঠিক, এবার সি দিয়ে বলুন। বেদাহ পঠ্যন্তে ভরত ভরতেন, বেদাহ পঠ্যন্তে ভরতাভ্যাম, বেদাহ পঠ্যন্তে ভরতৈহি। ঠিক 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 হয়েছে। এবার হচ্ছে ত প্রত্যয়, আমরা করেছিলাম ত প্রত্যয়। ত প্রত্যয় কখন হয় কে বলবেন? ত প্রত্যয় কখন হবে? কোন স্যার পড়িয়েছিলেন ত প্রত্যয়? আমি পড়িয়েছিলাম কি? স্যার ত প্রত্যয় কি পিত প্রত্যয়ের মতোই? স্যার যখন দুটো কাজ একই, মানে একই কর্তা দুটো কাজ পরপর করে, তখন যে কাজটা আগে না করে, না ওটা ওটা তো ত্বা প্রত্যয়, এটা ত্বা নয়, এটা হচ্ছে ততবতু বানানো হয়েছে কি আপনাদের? ততবতু, হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার সাধারণত হয়, তবে ত প্রত্যয়টা কর্মবাচ্য হয় আর তবতুটা কর্তৃবাচ্য হয়। ঠিক ঠিক, এটা হচ্ছে অতীত কালে প্রয়োগ হয়, অতীত কাল বোঝাতে ব্যবহার করা হয়। আমরা যে ক্রিয়াপদ ব্যবহার করি সেই ক্রিয়াপদের জায়গায় আমরা ত অথবা তবতু ব্যবহার করতে পারি, কিন্তু ত প্রত্যয়টা হচ্ছে কর্ম বিশেষণ হয় আর তবতু প্রত্যয় হচ্ছে কর্তার বিশেষণ হয়। ঠিক, এটা আমি পড়াবো বলেছিলাম, কিন্তু কেউ একজন পড়িয়েছেন বলে আমি আর পড়াইনি, এটা আমি পড়াবো বলে ভেবেছিলাম, কিন্তু পড়ানো হয়ে গেছে। আমি গ্রুপে দেখলাম যে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে ততবুকু, সেই জন্য আমি এটা আর পড়াইনি। তো আপনাদের পড়ানো হয়েছে তো? ভোলানাথ বাবু মিউট করে নেবেন। চিত্রিতা কি বলছেন? লাস্ট উইকে ওই শুক্রবার মনে হয় পড়ানো হয়েছিল, তো কিন্তু ক্লাসটা আমার করা হয়নি। বাকিরা কি বলছেন? বাকিরা করেছিলেন তো ক্লাস? হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছিল, এই লাস্ট ফ্রাইডেই হয়েছিল। তবে তো করানো হয়েছে, তটা এখনো মানে হয়নি।
তটা হয়নি, তবতি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক। তো তটা আমি তো বলে দিচ্ছি অল্প মতো, কিন্তু আরো একটু জানা উচিত ছিল, আমাদের সময়ের অভাবে হয়তো আর পড়ানো হবে না, ঠিক আছে, পরে কখনো হয়তো আপনারা জেনে নেবেন। মন্ত্রহা লিখিতাহা রামেনা, এটা আমি কি বলছেন, এটা চেষ্টা করব। না দাঁড়ান, আমি একটু তপ্রত্যয় সম্বন্ধে বলে নিই, তারপরে আমি ধরছি। এখানে দেখুন, মন্ত্রহা লিখিতাহা রামেনা, তো এই যে লিখিত এই পদটি হয়েছে, এটার অর্থ কি? লেখা হয়েছে। তো লেখা হয়েছে, কি লেখা হয়েছে? মন্ত্র লেখা হয়েছে। তাহলে লেখা হওয়া, এটা তো ক্রিয়া অর্থ, তাই না? তো ক্রিয়ার যখন অতীত কাল বোঝানো হয় তখন আমরা তপ্রত্যয় ব্যবহার করে থাকি, কিন্তু এটা হচ্ছে আমাদের কর্মের বিশেষণ হয়। মন্ত্র দেখুন এখানে কর্ম, প্রথমাতে থাকলেও মন্ত্র তো কর্মই, তাই না? রামহা মন্ত্রম লিখিতবান, এরকম হতো। যদি এটাকে আমরা কর্তৃবাচ্যে করি তাহলে হবে রামহা মন্ত্রম লিখিতবান, সেটাকেই এখানে কর্মতে দেওয়া আছে, তাহলে কি হয়ে গেছে? রামেন মন্ত্রহা লিখিতহা। এখানে দেখুন লিখিতহা, এটা হচ্ছে অকারান্ত শব্দ, অকারান্ত শব্দ, এটা যখন পুংলিঙ্গে হবে তখন রাম শব্দের মতো হয়ে যাবে, স্ত্রীলিঙ্গে যখন হবে তখন লতা শব্দের মতো হয়ে যাবে, আর ক্লীবলিঙ্গে যখন হবে ফল শব্দের মতো হয়ে যাবে। যেহেতু তপ্রত্যয় যোগ করলে অকারান্ত শব্দ পাই আমরা, লিখিত, পঠিত, খাদিত, এইরকম সেবিত, ঠিক আছে, তো এইরকম ধরনের রূপগুলি আমরা পাবো। তো এটা সামান্য ভাবে আমি একটু বলে নিলাম, না হলে তো অপ্রত্যয়ের জন্য বলার অনেক 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 বিষয় আছে, তো একটা ক্লাসই দরকার তো অপ্রত্যয় এবং তবতু প্রত্যয় ইত্যাদি সম্বন্ধে বলার জন্য। তা আমি এখন আর সময় নেই বলে আপনাদের অল্প মতো বলে দিলাম। হ্যাঁ ভরণনাথ বাবু বলুন, এই এটা কি হবে বলুন। মন্ত্রহ লিখিতহ রামেণ, মন্ত্রহ লিখিতহ রামাভ্যাম, মন্ত্রহ লিখিতহ রামৈহি, মন্ত্রউ লিখি লিখিতউ লিখিতউ হয়ে যাবে, কারণ হচ্ছে এটা অকারান্ত শব্দ বলেছি, তার মানে রাম শব্দের মতোই হবে, তাহলে মন্ত্রও হলে এটাও লিখিতও হবে, ঠিক লিখিতও রামেনা মন্ত্রও আচ্ছা মন্ত্রও লিখিতও রামাভ্যাম, মন্ত্রও লিখিতও রামৈহি, মন্ত্রাহ লিখিতাহ রামেনা, মন্ত্রাহ লিখিতাহ রামাভ্যাম, মন্ত্রাহ লিখিতাহ রামৈহি। ঠিক ঠিক, তাহলে এরকমই। আর কেউ বলতে চাইছেন অন্য কোন বাক্য? অন্য কোন বাক্য দিয়ে কেউ চেষ্টা করবেন? হাত তুলুন, কে চেষ্টা করবেন? সহজ, একটু ভাবলেই পারবেন, কে বলবেন বলুন? দীপান্বিতা ম্যাম বলুন। স্যার, বেদাহ পঠিতাহ ছাত্রেণ, বেদাহ পঠিতাহ ছাত্রেণ, ঠিক, তারপরে বলুন। নেক্সট হবে বেদাহ পঠিতাহ ছাত্রাভ্যাম, বেদাহ পঠিতাহ ছাত্রৈহি, ঠিক, বেদৌ পঠিতৌ ছাত্রেণ, বেদৌ পঠিতৌ ছাত্রাভ্যাম,
বেদৌ পঠিতৌ ছাত্রৈহি, বেদাঃ পঠিতাঃ ছাত্রেণ, বেদাঃ পঠিতাঃ ছাত্রাভ্যাম, বেদাঃ পঠিতাঃ ছাত্রৈহি। ঠিক ঠিক, খুব সুন্দর বলেছেন। এরপরে আমরা যেটা আগের দিন পড়েছিলাম, তৃতীয় প্রত্যয়। তৃতীয় প্রত্যয় কখন হয়, কিভাবে হয়, সেটা আমরা আজকেও একবার অভ্যাস করে নিয়েছি, যে এটা হচ্ছে ক্রিয়ার সাথে যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়, যেটা হচ্ছে কর্মের বিশেষণ হয়। আর অকারান্ত শব্দ হয়, সেজন্য রাম শব্দের মতো পুংলিঙ্গে, আর স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো, ক্লীবলিঙ্গে ফল শব্দের মতো চলে। তো এখানে দেখুন উদাহরণ দেওয়া আছে, মন্ত্রহ লেখনীয়হ রামেন। তো এটাকেও সেই একই পদ্ধতিতে আমরা করব। তাহলে আমরা এই অভ্যাসগুলো করছি এই কারণে যে একই শব্দ নিয়ে একটি বাক্যেরই আমরা দেখুন এই নিয়ম অনুসারে কতগুলি আমরা 9টি বাক্য করতে পারছি। একটি এক একটি শব্দ দিয়ে একটি বাক্য নিয়ে আমরা দেখুন 9টি করে বাক্য রচনা করতে পারছি। তাহলে 9টি নানান বচন, নানা লিঙ্গ এই অনুসারে আমরা করছি, তাহলে একটা অভ্যাস হচ্ছে আমাদের। এরকমই কৃত্য প্রত্যয়ের ক্ষেত্রেও, কৃত্য প্রত্যয় আমাদের অনেক সময় কি হয়ে যায়, আমরা ক্লীবলিঙ্গেই শুধু ব্যবহার করতে হবে এটুকুই আমরা ভেবে রেখে দিই যে লেখনীয়ম, কিন্তু তা তো নয়, আমরা তিনটি লিঙ্গেই ব্যবহার করতে পারবো, কখনো স্ত্রীলিঙ্গেও ব্যবহার হতে পারে। এখানে মন্ত্রহ এর জায়গাতে কোনো স্ত্রীলিঙ্গ নদী শব্দও থাকতে পারে, তাই না? তাহলে তখন কেমন হতে পারে, এগুলিও আমাদের ভাবতে হবে। তো ক্লাসে আমরা সহজ হিসেবেই ব্যবহার করব, সহজ অভ্যাস করব, কিন্তু যখন হোমওয়ার্ক করব তখন সময় নিয়ে ভেবে চিনতে কঠিন কঠিন বিষয়গুলি কিন্তু নিয়ে ভাবতে হবে। এখানে আমরা মন্ত্র শব্দ দিয়েই সমস্ত কিছু সেরে ফেলছি, অথবা রাম শব্দ দিয়েই সমস্ত কিছু সেরে ফেলছি, কেন না আপনাদেরকে বোঝাতে হবে, আপনাদের বুঝতে হবে। কিন্তু হোমওয়ার্ক যখন করবেন তখন তো আপনি বুঝে গেছেন বিষয়টা, তখন আপনাকে চেষ্টা করতে হবে নতুন কিছু শব্দ আনার, শুধু পুংলিঙ্গ বাদ দিয়ে স্ত্রীলিঙ্গ দিয়েও যেন বাক্য করতে পারি সেটাও একটু ভাবতে হবে নিজেদের। তো এখানে আমরা কৃত্য দিয়ে, এখানে দেখুন লেখনীয়হা বলা আছে, এখানে আমরা আরো অন্যান্য কিছু দিয়েও বলতে পারি, লেখ্যাহা যেটা আমরা ইয়াদ প্রত্যয় করেছিলাম ইয়া দিয়ে, অথবা তব্য দিয়ে বলতে পারি, লেখিতব্য লেখিতব্যহা মন্ত্রহা লেখিতব্যহা রামেন, এগুলিও আমরা এখানে অ্যাড করতে পারি। তো এটা কে বলবেন বলুন, ওগুলি এখন বলা দরকার নেই, আপনি শুধু লেখনীয় দিয়ে বললেই হবে, মানে অনিয় প্রত্যয় দিয়ে বললেই হবে। কে বলবেন? চিত্রিতা বলুন। মন্ত্রহ লেখনীয়হ রামেন, মন্ত্রহ লেখনীয়হ রামাভ্যাম, মন্ত্রহ লেখনীয়হ রামৈহি, মন্ত্রই লেখনীয়ই রামেন। আমি কি বললাম একটু আগেই, ওই নয়, এটা ও সরি সরি, মন্ত্র লেখনীয় রামেন, মন্ত্র লেখনীয় রামাভ্যাম, মন্ত্র লেখনীয় রামৈহি, মন্ত্রাহ লেখনীয়াহ রামেন, মন্ত্রাহ লেখনীয়াহ রামাভ্যাম, মন্ত্রাহ লেখনীয়াহ রামৈহি। ঠিক, একদম সঠিক। তারপর আমরা পড়েছিলাম সানোচ, সানোচ কখন প্রয়োগ হয়, কে বলবেন? সানোচ প্রত্যয়, সানোচ প্রত্যয় কে বলবেন? সৌমিলি স্যার, কর্মবাচ্যই তো প্রয়োগ হয় সানোচ প্রত্যয়।
যেখানে কর্ম কর্ম এই না, তৃতীয় না শুধুমাত্র কর্মবাচ্যই হয়, কর্তরীতেও তো হয়। সেব মানহা, বৈদ্যহা সেব মানহা আস্তি, এখানে কোথায় কর্মবাচ্য হলো? এটা তো কর্তৃবাচ্য হলো, তাই না? বৈদ্যহা পুংলিঙ্গ শব্দ, কর্তা কর্তা, তো তার অনুসারেই এখানে সেব মানহা এটাও কর্তা হয়েছে। ছানচ প্রত্যয় কর্মণিতেও হয়, কর্তাতেও হয়। কিন্তু কখন হয় সেটা বলতে হবে, নিয়ম কি? সমিতি বাকিরাও চেষ্টা করতে পারেন, বলার ইচ্ছা থাকলে বলুন। যখন বাংলাতে করতে করতে, খেতে খেতে বা করছে এমন এইরকম কিছু অসমাপিকা ক্রিয়া থাকে, সেই জায়গায় এটা সত্রী সানস হয়। সত্রীটা পড়াশোনা করে ভাবি ঠিক করতে, আর ঠিক সানস ঠিক 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 যে কোনো কালেই কন্টিনিউয়াস বোঝানোর জন্য, বর্তমান কালেও হতে পারে, অতীত কালেও হতে পারে, ভবিষ্যৎ কালেও হতে পারে, যখন একটা ক্রিয়া চলছে তার সাথে সাথে অন্য ক্রিয়া করা হচ্ছে, তাই না? একটা ক্রিয়ার সাথে অন্য ক্রিয়া যখন সমানভাবে হচ্ছে, তখন যেই ক্রিয়াটা চলছে, কন্টিনিউয়াস যেই ক্রিয়াটা আছে, সেই ক্রিয়াটাকে বলা হচ্ছে, সেই ক্রিয়াতে হচ্ছে সানজ অথবা সত্রী প্রত্যয় হয়, তাই তো? ঠিক। তো এখানে এই যে বলা হয়েছে মন্ত্রহা লিখ্যমানহা অস্তি রামেণ, এটার অনুবাদ কি হবে? রামের দ্বারা মন্ত্রটিকে লেখা হচ্ছে। ঠিক, রামের দ্বারা মন্ত্র লেখা হচ্ছে, রামের দ্বারা মন্ত্র লেখা হচ্ছে, ঠিক। আর সত্রী প্রত্যয়ের কি নিয়ম ছিল? সত্রী প্রত্যয়ের কি নিয়ম ছিল? সত্রী প্রত্যয় হচ্ছে শুধুমাত্র পরস্ময় পদ ধাতুতেই হয়, আদমনি পদ ধাতুতে হয় না। আর সানস প্রত্যয় শুধুমাত্র আদমনি পদ ধাতুতেই হয়, অথবা বলতে পারি কর্ম কর্মবাচ্যের যে রূপগুলি হয় সেই রূপগুলিতেও হচ্ছে সানস প্রত্যয় হয়। তাহলে এখানে আমরা যেরকম লিখতি বলি, তাই না, পরস্ময় পদ ধাতু, লেখি ধাতু, পরস্ময় পদ ধাতু, লিখতি, এখানে সানচ হয়েছে কর্মণিতে, সেই জন্য লিখ্যমান হয়ে গেছে, লিখমান হয়নি। যেরকম কর্তরীতে হলে সেব মান হয়, আর কর্মণিতে হলে সেব্য মান হয়, একটা জফলার পার্থক্য থাকে, এটা মনে রাখতে হবে। যখন আমরা কর্তার বিশেষণ করব তখন কিন্তু জফলা হবে না, সেব মান হবে, কিন্তু যখন আমরা কর্মের বিশেষণ করব সানজকে, তখন হচ্ছে কিন্তু একটা জফলা আসবে, সেব্য মানহা হবে। যেরকম বৈদ্যহা সেব মানহা রুগ্নম সেব মানহা আস্তি, বৈদ্যহা রুগীকে সেবারত রয়েছেন, রুগীকে সেবারত রয়েছেন। তাহলে এটাকে যদি কর্মনিবাচ্যে করি তাহলে এরকম হয়ে যাবে, বৈদ্যেন রুগ্নহা সেব্যমানহা আস্তি, সেবমানহা সেব্যমানহা, পাল্টে গেল, সেবমানহা বৈদ্যহা, বৈদ্যের বিশেষণ সেবমানহা, আর সেব্যমানহা এটা হয়ে গেল রুগ্নর বিশেষণ, রুগ্নহা সেব্যমানহা। বোঝা গেছে, সকলে বুঝেছেন? আজকে আপনাদের দেখুন, যদি খেয়াল করেন সমস্ত কিছু কিন্তু রিভিশন হয়ে গেল, আপনাদের পরীক্ষার জন্য একদম উপযুক্ত ক্লাস এটা। আমি যা যা পড়িয়েছিলাম, বিভক্তি প্রথমা থেকে শুরু করে তারপর সত্রী সানজ সব কিছুই দেখুন এখানে আছে, সেই জন্য আপনাদের কিন্তু একটা
অভ্যাস ক্লাস এটা হয়ে গেল, যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছুই এখানে আছে, বেশিরভাগ হচ্ছে আমারটা তো আছেই। ঠিক, তাহলে সানস দিয়ে, কর্মণি সানস, এটা তো কর্মণি সানস দিয়ে বলুন, কে বলবেন বাক্যটি? সময় আর বেশি নেই, আমরা শেষের দিকে, আর 10 মিনিট ক্লাস হবে, একটু তাড়াতাড়ি বলে ফেলুন। কে বলবেন? বলুন, যিনি বলবেন তারই অভ্যাস হবে, একবার বলেছেন বলে আর বলবেন না, এরকম ভাববেন না। হাত তুলুন, কে বলবেন? স্যার বলছি যে এখানে, বলুন ভুলনাথ বাবু কি বলছেন। বলছি যে এখানে চেঞ্জ হবে তাহলে কি অস্থি আর লিখ্যমান অস্থিটারও চেঞ্জ হবে? অস্থিটাও চেঞ্জ হবে, কারণ যদি এখানে কর্মের যদি চেঞ্জ হয়, সরি কর্ম বলছি, এখানে যে অস্থি, এই যে ক্রিয়া, এটার ক্রিয়ার তো কর্তা হয়ে যাচ্ছে, লিখ্যমানহ মন্ত্রহ, এটা কর্তা হয়ে যাচ্ছে, কিন্তু পুরোটা যদি দেখি রামেন লিখ্যমানহ, তাহলে এখানে কর্মের বিশেষণ হচ্ছে। তো লিখতি, লেখা ক্রিয়ার যে লেখা ক্রিয়া পর্যন্ত যদি বাক্য ধরি, তাহলে হচ্ছে নাম কর্তা, আর অস্থি পর্যন্ত যদি ধরি, তাহলে হয়ে গেল মন্ত্রহ লিখ্যমানহ অস্থি, তাহলে অস্থি ক্রিয়ার কর্তা হচ্ছে মন্ত্র। এখানে দুই রকম ভাবে ভাগ করা যেতে পারে, কিন্তু এখানে যেটা হচ্ছে মন্ত্রহ লিখ্যমানহ অস্থি, তাহলে এখানে যদি মন্ত্রও করি তাহলে আর তো অস্থি থাকবে না, ওখানে আপনাকে স্তাহা বলতে হবে, অস্থি স্তাহা সন্তি, বহুবচনে সন্তি, সেরকম। সৌমিলি বলুন। হ্যাঁ স্যার, পুস্তকহ পঠ্যমানহ অস্থি সীতায়া, স্যার এই পঠ্যমানটা হবে, মানে ধাতু রূপটা, এটা ঠিক আছে তো? ঠিক হবে, পঠ্যমানহ হবে। আচ্ছা, পুস্তকহ পঠ্যমানহ অস্থি সীতায়া, পুস্তক শব্দ ক্লিবলিঙ্গে, পুস্তকম, আচ্ছা, পুস্তকম পঠ্যমানহ অস্থি সীতায়া, পুস্তকম হবে না, পুস্তকম যদি হয় তাহলে পঠ্যমানহ কি করে হবে, কর্মকে অনুসরণ করবে তো, তাহলে এটাও তো ক্লিবলিঙ্গ হয়ে যাবে। আন যুক্ত হবে না, যেমন আছে সেরকমই থাকবে, শুধুমাত্র পুস্তকম পঠ্যমানম, ঠিক ঠিক, পুস্তকম পঠ্যমানম অস্তি সীতায়া, পুস্তকম পঠ্যমানম অস্তি সীতাভ্যাম, পুস্তকম পঠ্যমানম অস্তি সীতাভিহি, তারপর পুস্তক, পুস্তকে পাঠ্যমানম স্তাহ, পাঠ্যমানে, পাঠ্যমানে হয়ে যাবে, পুস্তকে পাঠ্যমানে স্তাহ সীতায়া, পুস্তকে পাঠ্যমানে স্তাহ সীতাভ্যাম, পুস্তকে পাঠ্যমানে স্তাহ সীতাভিহি, তারপর পুস্তকানি পাঠ্য, পুস্তকানি পুস্তকানি পাঠ্যমান, পাঠ্যমান পাঠ্যমানানি, পুস্তকানি পাঠ্যমানানি সন্তি সীতায়া, পুস্তকানি পাঠ্যমানানি সন্তি সীতাভ্যাম, পুস্তকানি পাঠ্যমানানি সন্তি সীতাভিহি,
ঠিক ঠিক তারপরে রয়েছে সত্রী অথবা সানোচ, সত্রী অথবা সানোচ, এখানে সত্রী দিয়েই দেওয়া আছে। রামাহ লিখন অস্তি মন্ত্রম, রামাহ লিখন অস্তি মন্ত্রম, তাহলে লিখন এটারও কিন্তু পাল্টে যাবে, অস্তিও পাল্টাবে, লিখনও পাল্টাবে, রাম শব্দও পাল্টাবে, মন্ত্রও পাল্টাবে, মানে চারটিই পাল্টাবে। কে বলবেন বলুন, আপনারা বলুন কেউ তাড়াতাড়ি, সময় প্রায় শেষ। দীপান্বিতা ম্যাম বলুন। স্যার এইটাই বলবো নাকি চেঞ্জ করে বলবো? এটাও বলতে পারেন, আপনি অন্য কিছু বলতে চাইলে সেটাও বলুন। তাহলে এটাই বলছি, রামহ লিখন অস্তি মন্ত্রম, রামহ লিখন্তো, স্যার লিখন্তো হবে এখানে? না এখন তো এটা একই থাকবে, পুরোটা তো এই আছে তাই না? হ্যাঁ লিখন অস্তি মন্ত্রৌ, রামহ লিখন অস্তি মন্ত্রাহ, রামো মন্ত্রান, মন্ত্রান, হ্যাঁ মন্ত্রান, দ্বিতীয়ার বহুবচন তাই না, রামান যেরকম হয় সেরকম। হ্যাঁ রামো লিখন্তৌ স্তহ মন্ত্রম, রামো লিখন্তৌ স্তহ মন্ত্রৌ, রামৌ লিখন্তৌ স্তহ মন্ত্রাণ, রামাহ লিখন্তহ সন্তি মন্ত্রম, রামাহ লিখন্তহ সন্তি মন্ত্রৌ, রামাহ লিখন্তহ সন্তি মন্ত্রাণ। ঠিক একদম সঠিক। এবার এখানে হচ্ছে সত্রী তো হলো, তাহলে সানোজ, সানোজ কেউ বলতে পারবেন? অন্য কোনো বাক্য দিয়ে বলতে হবে অবশ্যই, কারণ এখানে হচ্ছে লিক ধাতু দেওয়া আছে, লিক ধাতু তো পরস্ময় পদ, তো পরস্ময় পদে, পরস্ময় পদে তো সানোজ হবে না যদি কর্মণীতে না কমে। তো আমি কর্মণীতে বলতে বলছি না, আপনাদের কর্তরীতে বলতে হবে, কর্মণীতে আগেরটাতে ছিল, এটাতে আপনাকে কর্তরীতে বলতে হবে। তাহলে কি করতে হবে, আপনাকে আগে আত্মনি পদ একটা ধাতু নিতে হবে, তাহলেই হয়ে যাবে। কে চেষ্টা করবেন? সেবমানহা অথবা লাভমানহা, এই দুটি শব্দের মধ্যে একটি নিলেই হয়ে যাবে। কে চেষ্টা করবেন? কে পারবেন? ভুল হোক অসুবিধা নেই, বলুন চেষ্টা করুন। ভুল হবে না, আপনারা এতক্ষণ বলেছেন কারোর কোনো কিছু ভুল হয়নি, আপনারা একদম সকলে সঠিক বলেছেন, ভুল তো হচ্ছে না কারোর, চেষ্টা করুন ঠিকই হবে। সৌমিলি। হ্যাঁ স্যার, হ্যাঁ ভক্তহ, ভক্তহ সেব্যমানহ অস্তি, ভক্তহ সেব্যমানহ অস্তি শিবম, ভক্তহ সেব্যমানহ, সেব্য হবে না, সেব্য হলে তো সেটা কর্মণি হয়ে গেল, কর্মের বিশেষণ হয়ে যাবে। খালি কি স্যার ইয়াকারটা বাদ যাবে? ঠিক, ভক্তহ সেবমানহ অস্তি শিবম,
ভক্তঃ সেবমানঃ অস্তি শিবম, ভক্তঃ সেবমানঃ অস্তি শিবৌ, ভক্তঃ সেবমানঃ অস্তি শিবন, ভক্তৌ ভক্তৌ শিবমানৌ শিব ভক্তৌ শিবমানৌ স্তহ ভক্তৌ সেবমানৌ স্তহ শিবম, ভক্তৌ সেবমানঃ ভক্তৌ সেবমানৌ স্তহ শিবৌ, ভক্তঃ সেবমানঃ সেবমানৌ স্তহ শিবন, শিবন ভক্তাঃ ভক্তঃ সেবমানঃ সন্তি শিবম, ভক্তাঃ সেবমানঃ সন্তি শিবৌ, ভক্তাঃ সেবমানঃ সন্তি শিবন। ঠিক ঠিক তো সময় তো শেষ হয়ে গেছে, আর তো 5 মিনিট বাকি আছে, তো আর দুটি আছে, এই দুটি আমি বলে দিচ্ছি। তবতু প্রত্যয় এখানে দেওয়া আছে। তবতু প্রত্যয় আমরা শিখেছি আগের ক্লাস, না আমি তো পড়াইনি, তো উত্তম স্যার পড়েছেন হয়তো সম্ভবত। তো রামহ লিখিতবান মন্ত্রম, তো তবতু প্রত্যয় কর্তার বিশেষণ হয়, তো রামের বিশেষণ এখানে রাম কর্তা, তো রাম মন্ত্র লিখেছিলেন, রামহ লিখিতবান মন্ত্রম। এখানেও একই রকম ভাবে রামহ লিখিতবান এই অংশটা হচ্ছে এ, আর মন্ত্রম এই অংশটা হচ্ছে এক্স, তো এটাকেই এটাকেই বি করতে হবে, সি করতে হবে, আর মন্ত্রম এটা এক্সটাকে ওয়াই জেড করতে হবে, পরিবর্তন করতে হবে, তারপরে জুড়ে জুড়ে বাক্য বানাতে হবে। তাহলে রামহ মন্ত্রম লিখিতবান, অথবা যেরকম আছে সেরকম ভাবে বললে রামহ লিখিতবান মন্ত্রম, রামহ লিখিতবান মন্ত্রৌ, রামহ লিখিতবান মন্ত্রান, তারপর বি দিয়ে বললে রামৌ লিখিতবন্তৌ। আমরা পড়েছিলাম এটা হচ্ছে ভগবত শব্দের মতো হয়, তাহলে এখানে লিখিতবন্তৌ হবে, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রম, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রৌ, রামৌ লিখিতবন্তৌ মন্ত্রান, তারপর সি দিয়ে রামাহ লিখিতবন্তঃ, বহুবচনে বন্তঃ হয়, তাহলে রামাহ লিখিতবন্তাহ মন্ত্রম, রামাহ লিখিতবন্তাহ মন্ত্রৌ, রামাহ লিখিতবন্তাহ মন্ত্রান, এটা হয়ে গেল। অন্য কিছু দিয়ে করতে চাইলে এরকম ভাবেই হবে। তারপর সর্ববিভক্তয়ঃ, সমস্ত বিভক্তিগুলি দিয়ে একটি বাক্য, রামাহ গ্রন্থম হস্তেন নারায় গ্রন্থালয়াত মিত্রস্য গ্রামে দদাতি। এখানে দেখুন রামাহ প্রথমে আছে, গ্রন্থম কর্তে দেওয়া হয়েছে, হস্তেন এখানে করণে তৃতীয় হয়েছে, নারায় এখানে দানার্থে যাকে দেওয়া হচ্ছে সম্মানে ছুট হয়েছে, গ্রন্থালয়াত এটা পঞ্চমী হয়েছে অপাদান, যেখান থেকে দেওয়া হচ্ছে গ্রন্থালয় থেকে, মিত্রস্য গ্রামে এখানে সম্বন্ধ হয়েছে, কার গ্রাম না বন্ধুর গ্রাম, তাহলে মিত্রস্য এখানে সম্বন্ধে ষষ্ঠী হয়েছে, তারপরে গ্রামে এটা আধার অধিকরণ বোঝাচ্ছে সেই জন্য সপ্তমী হয়েছে, দদাতি এটা হচ্ছে ক্রিয়াপদ প্রথমাকে দেখে হয়েছে, রামহ এক বচনে আছে সেই জন্য দদাতি হয়েছে, এরকম সমস্ত বিভক্তি দিয়ে একটি বাক্য এখানে দেওয়া আছে। তো এতগুলি 13টি বাক্য এখানে বলা হয়েছে, তো এই 13 রকম ভাবে যদি আপনারা অভ্যাস করেন তাহলে আপনাদের ভাষা
জ্ঞানে কোনো আর ভাষার যে জ্ঞান সেখানে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না, আপনারা ভালোভাবে যে কোনো কিছু আপনারা লিখতে পারবেন। তবে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নতুন শব্দ এখানে বসাতে হবে। এখানে যেই শব্দ দেওয়া আছে এটা আপনাদের শুধুমাত্র বোঝানোর জন্য, এখানে প্রতিটা জায়গাতেই আপনাদের নানান শব্দ এনে তার রূপ পরিবর্তন করতে হবে সঠিকভাবে। সেই শব্দের কি রূপ হয় সেই রূপটা জেনে জেনে আপনাকে দেখে দেখেই অভ্যাস করতে হবে, না দেখে অভ্যাস করুন সেটা আমি বলছি না, দেখে দেখেই অভ্যাস করবেন। যেটা রূপ জানেন না সেই যেই রূপ মনে হচ্ছে আপনার খুব কঠিন, সেই রূপ দিয়ে যদি আপনি এতগুলি বাক্য অভ্যাস করে নেন দেখে দেখে, তাহলে সেই রূপ আপনারা দেখতে লাগবে না। যদিও দেখে দেখেই অভ্যাস করবেন, এতগুলি আছে এখানে, তবুও দেখে দেখে করলেও কিন্তু সেই রূপ এই এখানে অভ্যাস করার পরে কিন্তু আর দেখতে লাগবে না আপনাকে, আপনার দেখবেন অটোমেটিক্যালি অভ্যাস হয়ে গেছে, সেটা মুখস্থ হয়ে যাবে আপনার। সেই জন্য এটা আপনারা যত সম্ভব যতদিন পারবেন যত বেশি দিন পারবেন অভ্যাস করুন। ঠিক আছে, আজকে তো ক্লাস এখানেই শেষ করতে হবে, আরো দ্বিতীয় সূত্র ছিল কিন্তু তার জন্য এখন আর সময় নেই, তো আবার যদি পরে কখনো সময় হয় অবশ্যই আমি শিখিয়ে দেব। ঠিক আছে, আজকে আমাদের লাস্ট ক্লাস শেষ হলো, কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন এতদিনের পড়ার বিষয়ে অথবা আজকের বিষয়ে। ভোলানাথ বাবু বলুন। বলছি এই পিডিএফটা একটু গ্রুপে দেবেন। হ্যাঁ, পিডিএফ তো গ্রুপে দেওয়াই হয়, প্রতিটা ক্লাসের পিডিএফই দেওয়া আছে গ্রুপে, এটাও দেওয়া হবে। ঠিক, কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে বলতে পারেন, আর পরীক্ষার বিষয়ে আমি গ্রুপে জানিয়ে দেব। আপনারা এইটা যদি অভ্যাস করেন তাহলে বাকি মনে হয় আমি যা পড়িয়েছি সেখান থেকে আপনাদের আর কোনো অভ্যাসের প্রয়োজন নেই, এখানেই সমস্ত কিছু রয়েছে। তো নিয়মগুলি একটু দেখতে হবে আপনাদের, যে কোন কোথায় কি নিয়ম বলেছিলাম, তো নিয়ম থেকেও হয়তো কিছু প্রশ্ন থাকবে, আর বাকি তো আপনাদের উদাহরণ হিসেবেও থাকবে, অনেক উদাহরণ দিতে বলা হবে। আর আপাতত আমি মনে করতে পারছি না, তো আমি প্রশ্ন বানাই, প্রশ্ন বানিয়ে আপনাদের জানাবো যে কেমন কি প্রশ্ন হতে পারে, তো সেটা আমি কাল অথবা পরশু জানিয়ে দেব। তারপরে আপনারা এক সপ্তাহ মতো সময় পাবেন, বা দুদিন বা তিন দিন চার দিন যতদিন সময় পান অভ্যাস করে নেবেন। আগের বারে যে প্রশ্ন হয়েছিল ওটার যদি কপি একটা পাওয়া যায় তাহলে আমরাও বুঝতে পারতাম। ঠিক, কিন্তু আগের বারে আমি মৌখিক পরীক্ষা নিয়েছিলাম, সেজন্য তবু সেই ধরনেরই প্রশ্ন হবে, তবে লেখার জন্য যোগ্য করে সেগুলোকে একটু পরিবর্তন করতে হবে। তবু আমি দিয়ে দেবো অবশ্যই গ্রুপে, আমি গ্রুপে দিয়ে দেবো, আগের বারের প্রশ্ন আমি দিয়ে দেবো। স্যার বলছি যে আপনি 100 মার্কের কোয়েশ্চেন করবেন। ঠিক, সকলেই 100 নম্বরেই প্রশ্ন করবে, বাকি স্যাররাও 100 নম্বরেই করবে। তো আপনাদের যেরকম ক্লাস হয় সেরকম ক্লাসের দিনেই সম্ভবত পরীক্ষাগুলি হবে। ঠিক আছে। ঠিক, তাহলে কারো কোনো জিজ্ঞাসা আছে? আলোক পর্ণা সাহা, সঞ্জয় বাবু, চিত্রিতা, সৌমিনি, দীপান্বিতা ম্যাম, ঠিক আছে, জিজ্ঞাসা থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই। তাহলে ক্লাস শেষ করছি আজকে। থ্যাংক ইউ স্যার। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বা প্রাণশ্চক্ষু শ্রোত্রমথো বনমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্মোপনিষদম্ মাহম ব্রহ্ম নিরাকুরিয়াম মামা ব্রহ্ম নিরাকরোত্, নিরাকরণমস্ত্ব নিরাকরণম্ মেয়াস্তু। তদাত্মনি নিরতে
উপনিষদ সুধর্মাস্তে মহি সন্তু তে মহি সন্তু ওম শান্তি শান্তি শান্তিঃ হরিঃ ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার, শুভরাত্রি স্যার। হ্যাপি টিচার্স ডে, হ্যাপি টিচার্স ডে। ঠিক আছে, হ্যাপি টিচার্স ডে স্যার। হ্যাঁ।